সবাই কি আমার ডিসপ্লে দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, ওকে, তাহলে আমরা মেবি শুরু করি নাকি? মোটামুটি সাউন্ড সবার ক্লিয়ার? মোটামুটি যে কেউ আছে সবাই শুনতে পাচ্ছি? হ্যাঁ, একজনের সাউন্ড প্রবলেম ছিল, উনি ক্লিয়ার। ওকে, তাহলে শুরু করি। ধন্যবাদ আপন ভাইকে আমাকে ইনভাইট করার জন্য। আমি মেইনলি হচ্ছে ওনার সাথে আমার পরিচয় আছে, আমি রেগুলার ইউটিউবে ভিডিও দেই, তো উনি আমার ইউটিউব ভিডিও থেকে আমাকে হয়তো পেয়েছে এবং আমার সাথে ফ্রেন্ড হয়েছে। তো আমি আবু সুফিয়ান নিলাম, আমি ফটোগ্রাফি করছি 2006 সাল থেকে। আমার স্টার্টিংটা হচ্ছে স্টুডিও ফটোগ্রাফি থেকে, একদম আপনারা যেমন ময়মনসিংহে আছেন, একটা জেলা শহর, আমিও ঠিক একটা জেলা শহরেই খুলনা থেকে। আমি খুলনার ছেলে, খুলনায় আমার একটা স্টুডিও ছিল, সেখান থেকে আমি আমার ফটোগ্রাফি স্টার্ট করি। 2009 সাল থেকে আমি অনলাইনে ফ্রিল্যান্সিং কাজ করি, বিভিন্ন ফটো এডিট, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, এগুলোর সাথে কাজ করি। তো এই ক্যারিয়ারের মাঝে যেটা হয়েছে যে আমি যখন গ্রাফিক ডিজাইন শুরু করি, আমি ফটোশপ খুব ভালো জানি বা পারি, ফটোশপের টুলসগুলো আমি ভালো জানি, কিন্তু যখন আমি অনলাইনে কাজ করা শুরু করলাম, তখন আমি ফিল করলাম যে আমার যে 10টা বা 20টা ক্লায়েন্ট যাদের সাথে কাজ করেছি, আমি সবাইকে হ্যাপি করতে পারিনি। এর রেশিওটা আমি সিলেক্ট করলাম কত, দেখলাম যে আমি প্রায় 70% ক্লায়েন্টকে আমি হ্যাপি করতে পারিনি। তো যখন আমি 70% ক্লায়েন্টকে আমি হ্যাপি করতে পারছি না, তখন আমি নিজেকে প্রশ্ন করলাম সমস্যাটা কার, আমার না ক্লায়েন্টদের? তো দেখলাম যে আসলে আমার, কারণ আমি হচ্ছি ফটোশপের টুলসের কাজ জানি, বাট আমার গ্রাফিক সেন্স নাই। আর গ্রাফিক ডিজাইনের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সেন্স। আপনি যত ভালো সফটওয়্যার কাজ জানেন না কেন, যত টুলস ফাস্ট হন না কেন, দেখবেন যে আমাদের কিন্তু এলাকায় মহল্লায় বা ছোটো ছোটো দোকান আছে, দোকান দেখবেন ছোটো ছোটো ছেলেপেলেরা কাজ করে, প্রচুর ফাস্ট টাইপ করে, খুব ডিজাইনে খুব ফাস্ট, কিন্তু তাদের ডিজাইন কোয়ালিটি অত ভালো না। তার কারণ হচ্ছে সফটওয়্যারের কাজ জানলেই যে ভালো ডিজাইন করা যায় সেটা কিন্তু না। তো এটা যখন আমি রিয়েলাইজ করি, আমি সাথে সাথে চিন্তা করি না আমি এই প্রফেশনে আগাতে পারবো না, কারণ আমি যেহেতু আমার 70% ক্লায়েন্টকে সন্তুষ্ট করতে পারছি না, সেক্ষেত্রে আমি যদি ভালো করে লার্নিংও করি, আরও শিখি, তাও হয়তো এটা রেশিওটা 40 থেকে 50% হবে, এর বেশি না। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমি এখানে কন্টিনিউ করতে পারবো না। আমি সাথে সাথে শিফট করি হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টে। এরপর 2011 সালে আমি ওয়েব ডেভেলপমেন্টে প্রথমে HTML, CSS, ওয়ার্ডপ্রেস, জুমলা, যে CMS টাইপের সফটওয়্যারগুলো, এগুলোর কাজ শিখি। এবং 2013 সাল পর্যন্ত আমি ওয়েব ডেভেলপমেন্টে কাজ করি। তো ওয়েব ডেভেলপমেন্টে কাজ করার সময়ও সেম, আমি 1 বছর 1.5 বছর কাজ করার পরে আমি আবার নিজেকে প্রশ্ন করি যে এর মাঝে যে আমি কাজগুলো করেছি, তো আমি ক্লায়েন্টদের কেমন হ্যাপি করতে পারলাম? তখন আমি যেটা চিন্তা করলাম যে না, এখনও সেম রেশিও, আমি 60 থেকে 70% ক্লায়েন্টকে হ্যাপি করতে পারছি। তো সেম, তখন আমার এক বড় ভাই যে আমাকে বুদ্ধি দিল, যে বলল যে তুই তো ফটোশপের কাজ খুব ভালো জানিস, এবং যখন তোর স্টুডিও ছিল তুই ফটোগ্রাফি করতি, তোর ছবি তোলার হাতও ভালো, তাহলে তুই ফটোগ্রাফিটাকে কেন ধরছিস না? তো ঠিক তখন আমার মাথায় ক্লিক করলো যে হ্যাঁ, আমি তো ফটোগ্রাফি কাজ করছি 2006 সাল থেকে, যখন আমি স্টুডিও ছিল, আমি 3.5 বছর স্টুডিও ছিল, আমি তখন নিজেই ছবি তুলতাম। তো চিন্তা করলাম যে আমার তো ছবি তোলার হাত যেহেতু ভালো এবং ফটোশপের কাজও জানি, এডিট করতে পারি, সো দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয় ফটোগ্রাফিটা আমার জন্য পারফেক্ট হবে। তখন আমি ঢাকায় আসি 2011 সালে, এবং প্রিজম থেকে আমি বেসিক কোর্স করি। প্রিজম হচ্ছে স্যার রফিকুল ইসলামের স্যারের হাতে আমার মেনলি ফটোগ্রাফি শেখার ধাপটা শুরু। তো আমি বলি আমার ফটোগ্রাফি স্টেপ দুইটা, একটা হচ্ছে 2006 সালে, যেটাতে আমার একেবারে ক্যামেরাম্যান হিসেবে যাত্রা শুরু, মানে কোনো কিছু জানি না বাট ফটোগ্রাফি করছি, যেটা আমাদের বেশিরভাগ আমরা শুরু করি। আর 2011 সাল থেকে হচ্ছে অ্যাজ এ ফটোগ্রাফার হিসাবে, নট ক্যামেরাম্যান, অ্যাজ এ ফটোগ্রাফার হিসাবে আমার ক্যারিয়ার শুরু। আমি বেসিক ফটোগ্রাফি করার পরে আমার মেনলি চোখ খুলে যে আমি কিছুই জানি না। তো তারপরে হচ্ছে আমি স্যারের কাছ থেকে বেসিক করার পরে আমি ডিপ্লোমা করি, স্যারের কাছ থেকেই ডিপ্লোমা করার পরে আমি অনলাইনে কয়েকটা কোর্স করি, এবং তারপরে আপনারা যেভাবে শিখছেন আমি এইভাবে অনলাইন থেকে আপনাদের সাথে শেয়ার করছি, করতে করতে আজকে এই জায়গাটা আসা। এবং আমি 2011 সালে নিজের ক্রিয়েটিভের ফাউন্ডিং করি,
আজকে নিজল কিউরি এই যে কয়েকদিন আগে আমাদের মানে 9 বছর পূর্তি হয়েছে, 9 বছর আমরা পড়েছি। তো এইভাবে আমাদের নিজল কিউরি এবং আবু সুফিয়ান নিলামের যাত্রা। যদি আমি পার্সোনাল আমার ক্যারিয়ার বলি, আমি 6 সাল থেকে এখন ফটোগ্রাফি করছি, আমার 14 বছর হয়েছে ফটোগ্রাফিতে। বাট যদি শিখে ফটোগ্রাফি করার কথা বলি তাহলে 11 সাল থেকে আমি ফটোগ্রাফি করছি। তো এভাবে আমি যখন কাজ করি, আমাদের সবার লাইফে একটা জিনিস হয়, সেটা হচ্ছে আমরা যখন ফটোগ্রাফি শুরু করি তখন আমরা সব জিনিস নিয়ে কাজ করি, স্ট্রিট করি, ল্যান্ডস্কেপ করি, পাখি দেখলে পাখির ছবি তুলি, তারপরে বিয়ের বাড়ি, স্বাভাবিকলি একটু বিয়ের বাড়ির মজাটা অন্যরকম, বিয়ের বাড়িতে যাওয়া, সেই ছবিগুলো তোলা। আবার অনেকে আছে আমরা একটু আপোগ্রাফি বেশি পছন্দ করি, একটু সুন্দর সুন্দর মেয়েদের ছবি তুলবো, হ্যাঁ মেয়েরা ইনবক্স করবে ভাইয়া ছবিগুলো দেন, তো এটা অনেকের কাছে মজা লাগে, এক একজনের কাছে এক এক রকম। আমি আবার ওই যে আমার টপিকের মাঝে কিছু ফান করবো, আপনারা আবার সেটাকে সিরিয়াস নেবেন না। তো এইভাবে কিন্তু যেটা হচ্ছে যে আমরা অনেকে আমাদের ক্যারিয়ার শুরু করি, তো ভিন্ন রকম কাজ করার জন্য যেটা হয়, আমরা সবাই, আমারও সেম একই জিনিসটা হয়েছে, আমি ওয়েডিং করা শুরু করলাম, আমি ল্যান্ডস্কেপ করছি, আমি বার্ড ফটোগ্রাফি করছি, আমি আবার স্ট্রিট ফটোগ্রাফি করতেছি। পাশাপাশি হচ্ছে যেহেতু আইটিতে দীর্ঘদিন আমি কাজ করেছি, তো সেক্ষেত্রে আমার আইটির সাথে অনেক মানে ই কমার্সের সাথে অনেক পরিচিত, আমি প্রোডাক্ট ফটোগ্রাফি করতাম, এই সব কিছু করে না ঠিক। আবার আমি আপনাকে প্রশ্ন করলাম যে এত কিছু যে করলাম, আমি কি ভালো পারি এই ফটোগ্রাফির মধ্যেই, যেহেতু অনেকগুলো জনরা আছে, আমি কোনটা ভালো পারি? তো দেখলাম যে আমার লাইটিং কোয়ালিটি ভালো, আমি লাইটটা সম্পর্কে জানি, যেহেতু রফিক স্যারের কাছ থেকে আমি ক্লাস করেছি, এবং প্রিজমের স্পেশালিটিটা হচ্ছে স্যার খুব লাইটিংয়ে স্পেশালি খুব ভালো। আর আমরা স্যারকে যেটা বলি যে আমাদের সবারই দেখবেন যে প্রাইমারি স্কুলের যে শিক্ষকগুলো তারা খুবই যত্ন সহকারে কিন্তু আমাদের লেখাপড়া করায়, কিন্তু আমরা যখন হাই স্কুল বা পিএইচডি করি, ডিপ্লোমা করি, ডিগ্রি ধারণ করি, তখন আমরা আমাদের সবথেকে যেই বেসিক ফাউন্ডেশন করে সেই স্যারদের ভুলে যাই। তো আমি মনে করি রফিক স্যার হচ্ছে আমার ফটোগ্রাফিতে সেই প্রাইমারি স্কুল শিক্ষক, যে আমাকে একদম হাতে কলমে আমাকে শিখিয়েছে। এবং এই ধরনের শিক্ষক খুবই জরুরি, যে হাতে কলমে যদি আপনি কোনো কিছু না শিখতে পারেন, আপনি সেটা নিয়ে খুব বেশি দূর যেতে পারবেন না। তো পরবর্তীতে আমি ঠিক ওরকমের অনেক কিছু শিখেছি, এবং ফটোগ্রাফি এমন একটা সেক্টর যেখানে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হয়, কারণ আজকে যে নতুন শুরু করেছে কালকে সে আমাকে চ্যালেঞ্জ করবে, কারণ সে হয়তো যদি টেকনিক্যালি এবং শেখার দিক থেকে এগিয়ে যায় আমার থেকে, সে আমার থেকে ভালো কাজ করবে, এটা স্বাভাবিক। তো আমরা সিনিয়র বলে যে টিকে থাকবো তা না, আমাদের টিকে থাকতে গেলে যোগ্যতা দিয়ে টিকে থাকতে হবে। তো এইভাবে আমি দেখলাম যে আমার যেহেতু লাইটিং সেন্স একটু ভালো, এবং আমি সেটাকে কাজে লাগিয়ে, এবং আমি হচ্ছে পোর্ট্রেট তুলতে পছন্দ করতাম, তো এ থেকে আমি চিন্তা করলাম যে আমি পোর্ট্রেট ফটোগ্রাফি এবং আমি প্রোডাক্ট ফটোগ্রাফি, এই দুটাকে আমি বেছে নিব। সো এরপর থেকে আমি এই দুটাতে বেশি ফোকাস করি, এবং আদার্স কাজগুলো করি, বেশিরভাগ কাজ আমাদের টিম মেম্বার দিয়ে করিয়ে নেই আদার্স বিষয়গুলো, বাট পোর্ট্রেট এবং প্রোডাক্ট ফটোগ্রাফি আমি বেশি করি। যেহেতু ওয়েডিং ফটোগ্রাফির একটা পার্ট পোর্ট্রেট, বেসিক পোর্ট্রেট নিতে হয়, সো এক্ষেত্রে আমি ওয়েডিং ফটোগ্রাফির উপর বেশি কাজ করছি, যে ওয়েডিং ফটোগ্রাফির যে পোর্ট্রেটগুলো আছে, যে 1-2 ঘন্টা সেশনগুলো, এগুলো আমরা সেরে আসি, সেরে হয়তো পরবর্তীতে আমার সেকেন্ড শুটার বা গ্রুপ ফটোগ্রাফার, মোমেন্টস যারা কাজ করে তারা, টোটাল একটা টিম কম্বাইন্ডলি আমরা এভাবে কাজ করছি। এইভাবে আমার মেইনলি ফটোগ্রাফি ক্যারিয়ারটা শুরু। দেন আমি আসি, আমরা সবাই মূলত বিশ্বাস করি নলেজ ইজ পাওয়ার, জ্ঞানই হচ্ছে শক্তি, কিন্তু আমি পার্সোনালি এটা বিশ্বাস করি না। আপনারা হয়তো বলতে পারেন যে এটা আবার কেমন কথা, যে মানে জ্ঞানই তো শক্তি, কেন আমি বিশ্বাস করবো না? কারণ হচ্ছে আমি বিশ্বাস করি একটু ভিন্ন, আমি বিশ্বাস করি শেয়ারিং নলেজ ইজ পাওয়ার। শিক্ষা কখনো আপনার শক্তি হতে পারে না, এইটা হচ্ছে একটা বোঝা। আপনি যখন আপনার নলেজটা আদারদের সাথে শেয়ার করবেন, তখন আপনি দেখবেন যে আপনার শেখার লেভেলটা প্রতিনিয়ত বাড়ছে। কারণ আমি ক্লাস করাতে গিয়ে যেটা বুঝি, যে আমার স্টুডেন্ট, যেমন আমি দেখছি যে এখানে লাইনে দুজন আছে, রোমেন এবং রেজওয়ান, তো যখন আমি আমার একটা স্টুডেন্টকে পড়াই, তো তারা যখন আমাকে প্রশ্ন করে, অনেক সময় আমরা হচ্ছে এই প্রশ্নগুলোর সঠিক সমাধান মানে পাই বা বের করতে হয় আমাদের, তখন আমাদেরও নিজেদের অনেক জানতে হয়। এবং প্রতিটা ক্লাস করার আগে, যেমন এই প্রেজেন্টেশনটা রেডি করেছি আপনাদের জন্যই, এটা একদম ফার্স্ট প্রেজেন্টেশন, তো প্রতিটা ক্লাস নেওয়ার আগে আমাকে আবার নতুন করে রিসার্চ করতে হয়। তো যখন আমি কাউকে শেখাতে যাই, তখন আমাকে আরও নতুন কিছু শিখতে হয়। সো দ্যাটস হচ্ছে আমি মনে করি শেয়ারিং নলেজ ইজ পাওয়ার। তো আমি আমার পরিচয় দিয়েছি, আমি আবু সুফিয়ান নিলাম, আমি একজন ফটোগ্রাফার, ডিরেক্টর, এডুকেটর অ্যান্ড এন্টারপ্রেনার। আমি ডিরেক্টর বলতে এখানে হচ্ছে আমরা অনেক ওবিসি, অ্যাড,
বা হচ্ছে আমাদের যে ফটোগ্রাফিক যে কাজগুলো আছে এগুলো আমাদের ডিরেকশনে করতে হয়। দেখো আমি শুট করছি না, বাট আমার টিমকে আমি ডিরেকশন দিয়ে কাজ করে নিয়ে আসছি। এডুকেটর আমি হচ্ছে গুরুকুল ফটোগ্রাফি ডিপার্টমেন্টের হেড হিসাবে কাজ করছি। এটি একটি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে একটি কলেজ, এই কলেজের একটি ডিপার্টমেন্টের দায়িত্বে আছি আমি। আর এন্টারপ্রেনার হিসাবে আমি আমার নিজের কিটি ফটোগ্রাফিকে দাঁড়া করিয়েছি। দেন আজকে আপনাদের টপিক হচ্ছে ওয়েডিং ফটোগ্রাফি অ্যান্ড ফ্যাশন ফটোগ্রাফি। ওয়েডিং ফটোগ্রাফিতে আমি প্রথমে শুরু করি। ওয়েডিং ফটোগ্রাফি কী? যদি আমরা ওয়েডিং ফটোগ্রাফি শুরু করতে হয়, যে কোনো কিছু শুরু করার আগে আগে সেই বিষয়টা কী সেটা সম্পর্কে আপনাকে জানতে হবে। ওয়েডিং ফটোগ্রাফি হচ্ছে, হ্যাঁ বলো শুনছি, হ্যালো ভাই, আপনি যদি ভিডিও আর প্রেজেন্টেশন একসাথে অন রাখলে কথা কিন্তু সবাই অডিয়েন্সটা পাবে না, কেটে কেটে আসবে। ভাই আপনি যদি ভিডিও আর প্রেজেন্টেশন একসাথে রাখেন তো অডিয়েন্সটা ভালো ক্লিয়ার সাউন্ড পাবে না, তো আপনি শুধু অডিও রেখে ভিডিওটা অফ করে প্রেজেন্টেশনটা রাখেন সাথে। আচ্ছা মানে আমি ভিডিওটা অফ করে দেবো, তাই তো? ওকে, এবার দেখতে পাচ্ছো ঠিক মতো হচ্ছে এবার? হ্যাঁ ভাইয়া ঠিক আছে। ওকে, সো ওয়েডিং ফটোগ্রাফি শুরু করা, ওয়েডিং ফটোগ্রাফি শুরু করতে নেটওয়ার্ক যদি উইক থাকে একটু, হয়তো অনেকে তো ফোনে ডাটা চালাচ্ছে তাহলে পাবে। আচ্ছা ওকে, সো ওয়েডিং ফটোগ্রাফি শুরু করার ক্ষেত্রে আগে আমাদের জানতে হবে ওয়েডিং ফটোগ্রাফি কি। সো ওয়েডিং ফটোগ্রাফি হচ্ছে স্পেশালিটি অফ ফটোগ্রাফি দ্যাট, আমি বাংলায় বলি কারণ অনেকে আছে এখানে, ইয়ার যে ওয়েডিং ফটোগ্রাফি কি, একটা ওয়েডিং ফটোগ্রাফি হচ্ছে একটা এমন একটা রিলেটেড ইভেন্ট যেটা হচ্ছে একটা রিয়েল লাইফ ওয়েডিং, মানে একটা রিয়েল লাইফের মানুষ যে বিয়ে করতেছে তার এই ডকুমেন্টেশনটাকে ধরে রাখা। সো এইখানে মেইনলি আমরা ফোকাস করি হচ্ছে তার বিয়ের মুহূর্তটা, তার ওই স্মৃতিটা। তো এখন হচ্ছে এই বিয়ের ফটোগ্রাফি আস্তে আস্তে পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয়ে এখন আমরা বিভিন্ন রকম ফটোগ্রাফি করছি এই বিয়ের মধ্যেই। অনেক সিনিয়র ফটোগ্রাফাররা যারা ডকুমেন্টারি বা আদার্স সেক্টরে কাজ করে, অনেকে ওয়েডিং ফটোগ্রাফারদের একটু নিচু চোখে দেখে। তার কারণটা হচ্ছে তারা মনে করে যে একটা বিয়ের বাড়িতে একটা মডেলের বা একটা ব্রাইড গ্রুমের ছবি তুলতেছে, এখানে ক্রিয়েটিভিটির কী আছে? হ্যাঁ, আমরা ল্যান্ডস্কেপ করতেছি, আমরা স্ট্রিট করতেছি, আমরা অনেক ক্রিয়েটিভ, এটা অনেক সিনিয়ররাই মনে করে। তো আমি যেটা বলি, ওয়েডিং ফটোগ্রাফি হচ্ছে এমন একটি জনরা যেখানে সব রকম কাজ করা পসিবল। এখানে আপনি ক্রিয়েটিভ কাজ করতে পারবেন, জার্নালিজম বেস কাজ করতে পারবেন। সো এরকমের করে বিভিন্ন রকম টাইপ হয়েছে ওয়েডিং ফটোগ্রাফির। আমি এখন সেই টাইপগুলো নিয়ে প্রথমে ডিসকাস করব। ফার্স্ট, এডিটোরিয়াল ওয়েডিং ফটোগ্রাফি, যেটা হচ্ছে আমরা যেটা করি যে সবসময় আমরা যে চিফ ফটোগ্রাফার বা সিনিয়র ফটোগ্রাফাররা যে শ্যুটগুলো করে যে এডিটোরিয়াল বেস, আমি যাব, হ্যাঁ ব্রাইড গ্রুমের স্পেশাল সেশনগুলো নেব, আমি আমার লেআউট অনুযায়ী, আমি আমার প্রি প্ল্যানিং অনুযায়ী শ্যুটগুলো করব। তারপরে হচ্ছে ট্রেডিশনাল ওয়েডিং ফটোগ্রাফি, যেটা হচ্ছে আমরা এটাকে বলি মোমেন্টস ফটোগ্রাফি বা ট্রেডিশনাল যে বিষয়গুলোকে ধরে রাখা। তো ট্রেডিশনাল ওয়েডিং ফটোগ্রাফিগুলো সাধারণত আমরা বেশি কাজ করি, কারণ এখানে হচ্ছে কি, বিশেষ করে হিন্দু ওয়েডিংটা পুরোটাই ট্রেডিশনাল ওয়েডিং ফটোগ্রাফি, কারণ এখানে হচ্ছে আপনাকে প্রতিটা মুহূর্তকে ক্যাপচার করতে হয়, প্রতিটা মুহূর্তের সাথে ফাইট করতে হয়। আপনি এখানে যদি কোনো মুহূর্ত মিস করেন আপনি একটা ছবি হারাবেন, ঠিক আপনার জার্নালিস্টরা যেটা করে। তো আপনি এখানে বুঝতে পারছেন যে এডিটোরিয়াল ফটোগ্রাফি, আমি যদি এখানে ফ্যাশন ফটোগ্রাফি বলি, আমি যদি এখানে পত্রিকার জন্য কাজ বলি, আমাকে কিন্তু এডিটোরিয়াল ফটোগ্রাফার হিসেবে কাজ করতে হচ্ছে, সেটা আমি ওয়েডিংয়ে করতে পারছি। আবার যদি আমি জার্নালিজম হিসেবে কাজ করতে চাই সেটা আমি করতে পারছি ওয়েডিংয়ে। দেন আসলো ফাইন আর্ট ফটোগ্রাফি। এখন ফাইন আর্ট ওয়েডিং ফটোগ্রাফি এটা কি? এটা হচ্ছে যেটা হচ্ছে আমরা বলি আর্ট। এখন এখানে আপনি মেইনলি প্রাধান্য দিচ্ছেন আর্টকে। সো এখানে আপনাকে যেটা হচ্ছে যে আমরা যারা রেগুলার ফটোগ্রাফার আছে ওয়েডিংয়ের বাইরে অন্য সেক্টরে কাজ করে, আর্ট ফটোগ্রাফি করে, তারা দেখবেন যে অনেক সেলুয়েট ছবি তুলে, অনেক আইসিএম ফটোগ্রাফি করছে, অনেক স্লো মোশনে কাজ করছে বা সুন্দর একটা কনসেপ্ট নিয়ে কাজ করছে, সেটাকে আমরা আর্ট বলছি। তো ওয়েডিং ফটোগ্রাফিতেও এমন অনেক আর্ট ফটোগ্রাফি করা পসিবল, এবং সেই ধরনের একটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে ইটস অ্যান আর্ট, তো এইটাও ওয়েডিং ফটোগ্রাফিতে করা পসিবল। দেন হচ্ছে ডকুমেন্টারি ওয়েডিং ফটোগ্রাফি। ডকুমেন্টারি ওয়েডিং ফটোগ্রাফিটা হচ্ছে আমি একটা ওয়েডিংয়ের ডকুমেন্টেশন করব, মানে এখানে হচ্ছে আমরা যেমন ডকুমেন্টেশন ফটোগ্রাফার একজন, সে যেমন এই যে রোহিঙ্গা ইস্যুর সময় আমরা অনেক ছবি দেখেছি, দুর্দান্ত দুর্দান্ত সব ছবি,
রোহিঙ্গারা কীভাবে বর্ডার পাস করছে, কীভাবে আসছে, কীভাবে তারা কষ্ট করছে, একটা যুদ্ধের সময় আমরা যে ছবিগুলো দেখি, হ্যাঁ, তো এই এইগুলো হচ্ছে ডকুমেন্টেশন। তো একটা ওয়েডিংয়েও কিন্তু এরকম একটা ডকুমেন্টেশন, কারণ ওয়েডিংয়েও অনেক মুহূর্ত যাচ্ছে, অনেক কিছু ডকুমেন্ট করতে হচ্ছে। যেমন এইটা হচ্ছে আমার ইন্ডিয়া করা একটা কাজ, আমি ইন্ডিয়াতে তেলেগুতে একটা কাজ করেছিলাম, জাঙ্গারিদি গুদেম। এখানে হয়েছে যে তাদের বাসার বাইরে, তারা বাসায় যখন ছেলেকে হলুদ দিচ্ছিল, হলুদ দিয়ে মোটামুটি ওরা যেটা করে যে একদম ট্রেডিশনাল, যে গায়ে মোটামুটি গায়ে মুখে মাথায় চুলে সারা শরীরে হলুদ দেয়, দিয়ে হলুদটা যখন মানে গোসল করে, গোসল করাটা ওরা বাইরে গোসল করতে চলে এসেছে। তো এইখানে যেভাবে ওরা ডকুমেন্টেশন করছে সেটাই প্রেজেন্টলি রাখা, মানে এখানে কোনো কিছু অ্যাড করা না, কোনো কিছু ডিরেকশন দেয়া না। দেন আসতে পারে আর্টিস্টিক, আর্টিস্টিক ওয়েডিং ফটোগ্রাফিটা কেমন। দেখেন এখানে একটা ছবি যেখানে আপনাকে প্রাধান্য দিচ্ছে আর্টকে, আপনার প্রাধান্য ফাইন আর্ট এবং আর্ট এই দুটার মধ্যে একটু ডিফারেন্ট হচ্ছে। আর্টিস্টিক ছবিটা মেনলি এখানে একটা গুড কম্পোজিশন, গুড লাইটিং সব কিছু মিলায় একটা ছবি। এবং এই ছবিটার মধ্যে একটা দেখেন কথা আছে যে একটা ব্রাইড, সে এন্ট্রি করছে, তার গাড়ি দেখা যাচ্ছে, তার ভেনু দেখা যাচ্ছে, তার পথটা দেখা যাচ্ছে। সো এইটা একটা আর্ট বা এটা একটা ভিন্ন। দেন হচ্ছে পোর্ট্রেট, আমরা সব থেকে বেশি যেটা কাজ করি পোর্ট্রেট ওয়েডিং ফটোগ্রাফি, যে একটা চিফ ফটোগ্রাফার বা সিনিয়র ফটোগ্রাফাররা গিয়েই আমাদের হচ্ছে, বা আমরা সবাই যারা কাজ করি, আমাদের ব্রাইড গ্রুমের বেসিক পোর্ট্রেট আমাদের তুলতেই হচ্ছে। তো পোর্ট্রেট ফটোগ্রাফি আমরা যেমন ফ্যাশনে করছি, আমরা পোর্ট্রেট ফটোগ্রাফি যেমন স্টুডিওতে করছি, ঠিক ওয়েডিংও আমাদের পোর্ট্রেট ফটোগ্রাফি করতে হচ্ছে। তারপরে হচ্ছে ন্যাচারাল ওয়েডিং ফটোগ্রাফি, সাধারণত ওয়েস্টার্নদের সব থেকে বেশি হয় ন্যাচারাল ওয়েডিং ফটোগ্রাফি, কারণ তারা ডে লাইটে কাজ করে, তারা অতটা লাইট বা এই সমস্ত ইস্যু নিয়ে ভাবে না, তারা শুধুমাত্র মানে মডেলকে দাঁড়া করাচ্ছে, তারা ছবি তুলছে। তো আমাদের দেশেও এখন হচ্ছে ডেস্টিনেশন ওয়েডিংয়ের মতো অনেক বাইরে প্রোগ্রাম হচ্ছে, সো এই ন্যাচারাল ফটোগ্রাফি এটা ওয়েডিং একটা পার্ট। দেন আমরা আসলে নাইট ফটোগ্রাফি, নাইট ফটোগ্রাফি আমরা সব থেকে বেশি করি, আমাদের বাংলাদেশি যে সমস্ত ফটোগ্রাফার আছে, তো নাইট ফটোগ্রাফিতে আমরা যেটা করি যে রাতের আলোকে কাজে লাগিয়ে, তার সাথে ফ্ল্যাশ লাইটকে কাজে লাগিয়ে, তার সাথে হচ্ছে এই যে মরিচাবাতি বা যে ব্যাকগ্রাউন্ড এগুলোকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন কম্পোজিশন করি। দেন হচ্ছে ড্রামাটিক ওয়েডিং ফটোগ্রাফি, ড্রামাটিক ওয়েডিং ফটোগ্রাফি এই জন্যতে আপনার হচ্ছে, যেমন এটা একটা ডাবল এক্সপোজার ছবি, ইন ক্যামেরা ডাবল এক্সপোজ, মানে দুইটা ছবিকে একসাথে ক্যামেরাতে মার্স করে এই ছবিটা তোলা। সো এই ড্রামাটিক ছবিগুলোতে আপনি অনেক মানে আমরা ভিন্ন ভিন্ন ড্রামা, যেটা হচ্ছে আমরা সিনেমাতে বা নাটকে যেভাবে একটু খুব মানে টাচি জিনিসগুলো দেখি, এই ধরনের ড্রামাটিক্যাল বিভিন্ন ফিলগুলো আনার জন্য এই টাইপের আমরা জনরে কাজ করি। দেন হচ্ছে ক্রিয়েটিভ ওয়েডিং ফটোগ্রাফি, বর্তমানে আমাদের বাংলাদেশেও অনেক ফটোগ্রাফাররা খুব ক্রিয়েটিভ ভালো কাজ করছে। হ্যাঁ, তো এইটা আমার একটা তোলা ছবি, দেখেন একটা এনভায়রনমেন্টকে কী করে লাইট এবং মডেলকে সাবজেক্ট সেপারেশন করে এই ছবিটা তোলা। এইটা ছবিটা একদম সন্ধ্যা নামছে নামছে ঠিক তখন তোলা, এবং এখানে আমি অনেক হাই শাটার স্পিড ব্যবহার করে, এখানে টোটাল আমি ইউজ করেছি হচ্ছে তিনটা ফ্ল্যাশ সাবজেক্টের উপরে, এবং আদার জায়গায় হচ্ছে আরও তিনটা ফ্ল্যাশ, টোটাল ছয়টা ফ্ল্যাশ ইউজ করে এই ছবিটা তোলা ছিল। তো এটা হচ্ছে একটা ক্রিয়েটিভ ফটোগ্রাফি। এখন আমরা যেটা করি যে ওয়েডিং ফটোগ্রাফাররা ক্রিয়েটিভ ফটোগ্রাফি খুব মানে ভালো কাজ করছে, এবং আমি ডিটেলস এর পরে আসবো যে কখন কোনটা করব। দেন হচ্ছে কমার্শিয়াল ওয়েডিং ফটোগ্রাফি, আমরা অনেকেই কাজ করি পত্রিকার জন্য, বিভিন্ন ফ্যাশন হাউসের জন্য, ড্রেস যারা ওনার সেই ধরনের ড্রেস হাউসের জন্য, জুয়েলারি হাউসের জন্য। তো কমার্শিয়াল ওয়েডিং ফটোগ্রাফিটা কি, কমার্শিয়াল ওয়েডিং ফটোগ্রাফি হচ্ছে আমরা যদি কমার্শিয়াল ফটোগ্রাফি চিন্তা করি, কমার্শিয়াল মানে হচ্ছে আমরা একটা ছবি তুলছি, সেই ছবিটা কমার্শিয়াল পারপাজ ইউজ হবে, সেই ছবিটা বিক্রির জন্য ইউজ হবে। তো এইখানে এইখানে যেটা হচ্ছে যে আমাদের এই ব্রাইড, এ হচ্ছে পূজাচেরি নায়িকা, তো আমরা ওকে যেটা কমার্শিয়াল কাজ করেছিলাম ওয়েডিংয়ে, যেখানে হচ্ছে ড্রেস, এখানে আমি সম্পূর্ণ একটা ড্রেসের ছবি দিয়েছি, এখানে আমি মডেলের ফেসটাকে বেশি ইম্পর্টেন্ট দিই বা ড্রেসটাকে বেশি ইম্পর্টেন্ট দিচ্ছে, এই ধরনের ফটোগ্রাফিগুলোকে আমরা কমার্শিয়াল বলি। দেন হচ্ছে ভিনটেজ স্টাইল, আমরা অনেক সময় দেখি যে ভিনটেজ যে ফটোগ্রাফিগুলো, ভিনটেজ যে স্টাইলগুলো, সেটা হচ্ছে আমরা যদি আজ থেকে আরও 20-25 বছর আগের মুভি দেখি, তখন দেখবো যে তারা একটা সেপিয়া টাইপের বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টাইপের একটা টোন ইউজ করে। তো এই ধরনের বিষয়গুলোকে, বা আমরা যখন আমাদের অনেক পুরাতন নেগেটিভ ফিল্মের ছবি দেখি, তখন দেখবো যে আমরা এই সেপিয়া বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের এই টাইপের অনেক টোনিংয়ে আমরা ছবি। তো এই ধরনের টোনিংয়ের ছবিগুলোকে আমরা ভিনটেজ বলি, এবং এই টোনের কনসেপ্টটাকে মাথায় রেখে যখন ছবিটা তোলা হয় তাকে ভিনটেজ স্টাইল ফটোগ্রাফি বলি আমরা।
ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কিছুটা ভিনটেজ ফটোগ্রাফির মতোই, বাট এটা হচ্ছে পিওর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্টাইল। তারপর হচ্ছে আমাদের একটা ছবিতে ইলাস্ট্রেটিভ ফটোগ্রাফিটা এরকমের যে একটা ছবির একটা মোটিভ থাকা, এই ছবির মধ্যে একটা গল্প থাকা, এই ছবির মধ্যে একটা দুইটা মানুষের স্টোরি থাকা। যেমন এই ছবিটা দেখেন, এখানে দুটো কবুতর আছে, একটা ব্রাইড গ্রুম আছে। হ্যাঁ, এটা বাসার ছাদের একটা প্রোগ্রাম, ছোটো একটা প্রোগ্রাম ছিল, বাট ওরা মোটামুটি একটু গ্রাম্য স্টাইলে এটা সাজিয়েছে। দেখেন এখানে দুটো কবুতর, দুটো কবুতরে যেটা বাপাশের কোনার কবুতরটা আছে সেটা ঠিক ওই দিকে ওই কবুতরটার দিকে তাকিয়ে আছে, এবং ওই কবুতরটা ডান দিকে আবার সে মুখ ফিরিয়ে আছে। মনে হচ্ছে যেমন যেন সে তাকে ডাকছে, বাট সে রাগ করে মুখটা ঘুরিয়ে আছে। আপনি যদি দুইটা কবুতরের জায়গায় আবার দুইটা মানুষকে দেখেন, আমাদের মেইন সাবজেক্টকে দেখেন, দেখবেন ওখানেও ওদের সাবজেক্টের ভিন্ন ইয়েটা সেম, যে ছেলে মেয়ের দিকে তাকিয়ে আছে, মেয়ে তার দিক থেকে অন্যদিকে মুখ ফিরিয়ে আছে। তো এইটা হচ্ছে একটা গল্প, এবং এই ধরনের গল্প যে ছবিগুলোতে থাকবে সেগুলোকে আমরা এই ইলাস্ট্রেটিভ ফটোগ্রাফির ফটোগ্রাফি বলি। এছাড়াও আরও কিছু ফটোগ্রাফি আছে যেগুলোকে আমরা বলি আন্ডার ওয়াটার ফটোগ্রাফি, এরিয়াল ফটোগ্রাফি। এখন অনেক ফটোগ্রাফার আপনারা দেখেন যে ড্রোন দিয়ে শ্যুট করে, মানে ড্রোন ভিউ, যেটাকে আমরা বলি এরিয়াল ফটোগ্রাফি। ডেস্টিনেশন ওয়েডিং, মানে আমরা একটা জায়গা থেকে গিয়ে আরেকটা জায়গাতে গিয়ে ছবি, মানে টোটাল ওয়েডিংটা কভার করা, এটাকে বলি ডেস্টিনেশন ওয়েডিং। এসডিআর ওয়েডিং, এসডিআরটা হচ্ছে আমরা যে ছবিগুলো দেখি যে অনেক ড্রামাটিক, অনেক মানে ল্যান্ডস্কেপ আমরা যে কাজগুলো করি ঠিক ওরকমের এসডিআর ফটোগ্রাফি করে। এই হচ্ছে ওয়েডিং ফটোগ্রাফির বিভিন্ন টাইপ। হ্যাঁ, এখন আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন টাইপটা ভালো। যেমন আমরা আমাদের টিমে কেউ আছে খুব ভালো পোর্ট্রেট ফটোগ্রাফি করে, কেউ আছে ক্রিয়েটিভ ফটোগ্রাফিতে খুব ভালো, কেউ আছে আপনার সে মোমেন্টস ক্যাপচার খুব ভালো, সে খুব দারুণ দারুণ দুর্দান্ত মোমেন্টস কভার করে, কেউ আছে সে অ্যাজ এ সেকেন্ড শুটার হিসেবে ভালো, সে গ্রুপ ছবি কভার করে। এরকমের আপনার স্পেশালিটি ক্রিয়েট হলে দেখা যাচ্ছে আমাদের সব কাজই করতে হয়, কিন্তু নিজের একটা স্পেশালিটি থাকলে আমরা যে করি সেটাকে ফোকাস করি, এবং আপনার ক্লায়েন্টগুলো আপনাকে সেটা দেখেই নিবে। আপনি দেখবেন আমাদের অনেক পরিচিত ফটোগ্রাফার আছে, এক একজন এক একটা দিকে ভালো। কেউ হয়তো আউটডোরে ডেলাইটে ভালো ছবি তুলছে, কেউ হয়তো লাইটার ফটোগ্রাফিতে খুব ভালো, কেউ হয়তো ক্রিয়েটিভ ফটোগ্রাফিতে খুব ভালো, কেউ মোমেন্টস নিয়ে কভার করে। হ্যাঁ, সেরকম এক একজন এক একটা জন, বাট সবাই কিন্তু সব কাজগুলো করছে। দেন আমি এখন আসবো আমাদের মেইন প্রেজেন্টেশন, ওয়েডিং ফটোগ্রাফির টিপস, কী করে আমরা ওয়েডিং ফটোগ্রাফি শুরু করব এবং কীভাবে আমরা ক্লায়েন্টকে ডিল করব। সো ফার্স্ট, আপনি যখন যেটা আমি বলেছিলাম প্রথমেই যে একটা ফটোগ্রাফার শুরুর ক্ষেত্রে সব ধরনের কাজ করে, ওয়েডিং ফটোগ্রাফি করে, ফ্যাশন ফটোগ্রাফি করে, প্রোডাক্ট ফটোগ্রাফি করে, ল্যান্ডস্কেপ করে, স্ট্রিট করে, বা সব কিছুর পরে আপনি যখন চিন্তা করলেন যে আপনি প্রফেশনালি ওয়েডিং ফটোগ্রাফি করবেন। প্রফেশনালি এবং নন প্রফেশনালি বলতে আপনারা যে অবশ্যই বুঝবেন, যে নন প্রফেশনালি বলতে আমরা বলি যে এই ফটোগ্রাফি করছি, বন্ধুর বিয়েতে যাচ্ছি, দুটো ছবি তুলে দিব, বা এমনি ভালো লাগে ছবি তুলতে, কোনো একটা কাজিনের প্রোগ্রামে দাওয়াত খেতে গেলাম, জাস্ট দুটো ছবি তুললাম। এগুলো হচ্ছে প্রফেশনালি না, নন প্রফেশনাল। আর প্রফেশনাল হচ্ছে আপনি সেটার জন্য পে হচ্ছেন, আপনাকে প্রফেশনালি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, আপনি আপনার যেই আত্মীয় হোক যাই হোক না কেন আপনি তার কাছ থেকে এক কথা পে টাকা নিচ্ছেন, আপনি প্রফেশনালি কাজটা করছেন। তো এটাকে বলি আমরা প্রফেশনাল ফটোগ্রাফি। প্রফেশনাল ওয়েডিং ফটোগ্রাফি করতে গেলে আপনাকে অবশ্যই যেই বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, সর্বপ্রথম আমি যেটা করি, মিট ইওর ক্লায়েন্ট, মানে আপনার ক্লায়েন্টের সাথে প্রথমে মিট করা। আমি সত্যি কথা একটা সত্যি কথা বলছি, আমার টিম মেম্বার এখানে দুজন আছে তারা জানে, আমার কোনো ক্লায়েন্ট যাদের সাথে আমি শ্যুট করছি আমি মিটিং না করে এমন কোনো ক্লায়েন্টের কাজ নেই না। সে যদি আমাকে তার পছন্দই হয়, আমাকে যদি সে কাজ করাতেই চায়, সেক্ষেত্রে আমি অবশ্যই বলি আপনাকে আমার সাথে মিটিং করতে হবে, মিটিং না করলে আমি আপনার সাথে কাজ করতে পারবো না, স্পষ্ট বলে দিই। টিমের সাথে কাজ করতে পারলে ওকে নো প্রবলেম, আপনি টিমের সাথে কাজ নেন, টিম নেন, আপনার আসতে হবে না, বাট আমার সাথে কাজ করতে গেলে অবশ্যই আপনাকে আমার সাথে মিটিং করতে হবে। দেন হচ্ছে ক্লায়েন্টের সাথে মিটিং করার পরেই আমাকে জানতে হয় ক্লায়েন্টের নিডটা কী, সে আমাকে কেন পছন্দ করেছে। আমাকে কেন পছন্দ করেছে, তো আমি যখন ক্লায়েন্ট, আমি যখন আমার কোনো পছন্দ বা কোনো কিছু থাকবে, দেখবেন যে কোনো ব্রাইড সে নিজেকে দেখতে বেশি পছন্দ করে, সে নিজের ক্লোজ ক্লোজ পোর্ট্রেট ছবি চাচ্ছে, সে অতটা মেকি ছবি চাচ্ছে না। হ্যাঁ, আবার অনেক ক্লায়েন্ট আছে যে হচ্ছে খুব
দেখবেন যে সে বলবে যে ভাইয়া আমি ওরকম আপনি ডাকবেন ছবি তুলবো এমন না, আপনি আমি দাঁড়াবো, আমি হচ্ছে গেস্টদের রিসিভ করব, আমি কথা বলবো, আমি গ্রুপে থাকবো, এইখান থেকে আপনি ছবি তুলবেন, আমাকে বেশি কল করবেন না। আবার অনেক ক্লায়েন্ট দেখবেন তারা হচ্ছে ক্রিয়েটিভ ছবির বেশি পাগল, তারা চাবে যে ভাইয়া আমাকে ইভেন্টের 5টা সুন্দর ছবি দিবে, এই 5টা ছবি আপনি এক্সক্লুসিভ দিবেন। হ্যাঁ, আবার কোনো ক্লায়েন্ট আছে যে ভাইয়া আমার বেশি গেস্টদের ছবি তোলার দরকার নাই, গেস্টদের দিকে অত মন দেওয়ার দরকার নাই, আপনি স্টেজে আমাকে আর আমার জামাইকে দেখবে, আমার ফ্যামিলিকে দেখবেন। হ্যাঁ, তো আপনি হচ্ছে কি ক্লায়েন্টের যখন নিডটা আপনি প্রপারলি জানতে পারবেন, আপনার ভুল করার সম্ভাবনা কম থাকবে। কিন্তু যেটা হচ্ছে আপনি যখন ক্লায়েন্টের নিড জানবেন না, আপনি ধরেন আপনার প্রফেশনালিজম জায়গা থেকে আপনি ক্লায়েন্টের, ক্লায়েন্টের ফ্যামিলির, ক্লায়েন্টের গ্রুপ ছবি, আত্মীয় স্বজন সবাইকে গুরুত্ব দিচ্ছেন, এবং ক্লায়েন্টকে সুন্দর সুন্দর ছবি তুলে আপনি সমস্ত ছবিগুলো পাঠালেন। এখন ক্লায়েন্ট যখন তার ছবি দেখলো, তার নিজের ছবি আছে 20টা আর তার গ্রুপে বা গেস্টদের ছবি তুলছেন 20-25টা করে, সে তখন হয়তো অনেক ক্লায়েন্ট চেতে যায় যে ভাই আমি টাকা দিলাম, আমি আমার বিয়ে, আপনি এত গেস্টদের ছবি তুলছেন কেন। এখন যেটা হচ্ছে আপনার ক্লায়েন্ট কি চায় সেটা যদি আপনি আগে থেকে না জানেন, আপনি কিন্তু শত চেষ্টা করেও ক্লায়েন্টকে হ্যাপি করতে পারবেন না। সো দ্যাটস ওয়াই আমাদের ক্লায়েন্টের সাথে মিট করে ক্লায়েন্টের কাছ থেকে তার রিকোয়ারমেন্টসগুলো জেনে নেওয়া খুব জরুরি। পাশাপাশি হচ্ছে ইভেন্ট ইনফরমেশন। ইভেন্ট ইনফরমেশন কি, যে ক্লায়েন্ট কোন পার্লারে যাবে, কখন পার্লারে যাবে, পার্লার থেকে কখন বের হবে, তারপর হচ্ছে সে কী ধরনের মেকআপ করবে। আমরা অনেকেই কয়জন আছে আমরা মেকআপের খবর নেই, বাট আমরা নেই, আমরা ক্লায়েন্টকে জিজ্ঞেস করি আপনি কী মেকআপ করবেন, আপনি কি লেহেঙ্গা পরবেন নাকি শাড়ি পরবেন, কী কালারের শাড়ি পরবেন, আপনার শাড়ি যদি এই কালার হয় আপনার স্টেজের ব্যাকগ্রাউন্ড কী কী কালার হবে। হ্যাঁ, তারপরে আপনি কি ম্যাট মেকআপ করবেন নাকি গ্লসি মেকআপ করবেন, আপনি কি গ্লসি মেকআপ করলে শিমারটা বেশি ইউজ করবেন না বা করতে পারেন, এই ধরনের আমরা অনেক টিপস দেই এবং ইনফরমেশনগুলো নিই। এবং ব্রাইড কখন ওখানে, ব্রাইড কখন আপনার হচ্ছে ভেনুতে ইন করবে, কখন সে ভেনুতে মানে পার্লার থেকে লিভ করবে, আবার ভেনুতে ইন করার পরে ছেলে কখন আসবে, ছেলে কি বিয়ের আগেই এসে গ্রুপ ছবি মানে কাপল ছবি তুলে চলে যাবে কি না, তারপরে হচ্ছে গেস্টটা কখন আসবে, গেস্ট আসার পরে আপনার সে ফ্যামিলি গ্রুপ ছবিগুলো কখন সময় দিবে বা মেকিং ছবিগুলোর জন্য কখন সময় দিবে, এই সমস্ত ইনফরমেশনগুলো আপনি যখন জানবেন তখন দেখবেন আপনার জন্য কাজ করা ইজি হয়ে যাচ্ছে, এবং আপনি দিন শেষে কোনো কাজ মানে আপনার মানে বাদ যাবে না। দেন হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সব থেকে কন্ট্রাক্ট। অবশ্যই প্রত্যেকটা ক্লায়েন্টের সাথে আপনাকে একটা কন্ট্রাক্ট পেপার রাখতে হবে, কন্ট্রাক্ট করে নিতে হবে। দেখবেন আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে আমরা যখন কোনো একটা সিম কিনতে যাই, যে কোনো একটা মোবাইল কোম্পানির সিম, তো সিম কিনতে গেলে দেখবেন যে আমরা 3 পাতার একটা পেপারে না পড়ে না দেখে সই করে আমরা সিমটা নিচ্ছি। এবার কথা হচ্ছে কোনো কারণে আপনার সিম মনে করেন যে আপনার নষ্ট হয়ে গেল, ড্যামেজ হয়ে গেল, আপনি যদি সিম কোম্পানিকে যে বলেন আমার তো সিম নষ্ট হয়ে গেছে, আমি 2 দিন হলো কিনলাম, কেন নষ্ট হলো, তখন কিন্তু আপনাকে বলবে স্যার আপনার তো এটা ফিজিক্যালি ড্যামেজ হয়েছে, এটার জন্য আপনার সিমটা নষ্ট হয়েছে, আপনাকে আবার নতুন করে সিম রিপ্লেস করতে হবে, আপনাকে এত টাকা দিতে হবে। আপনি বলতে পারেন যে ভাই আমি তো নতুন সিম কিনলাম, আমারটা নষ্ট হবে কেন, তখন ওখানে বলবে ভাই আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে এটাই আছে যে আপনার ফিজিক্যালি ড্যামেজ হলে আপনাকে নতুন করে সিম রিপ্লেস করতে হবে। তো দেখেন আপনি যখনই শুনবেন টার্মস অ্যান্ড কন্ডিশন, আপনি জানেন আপনার মাথায় আছে যে আপনি একটা 3 পাতার পেজ না পড়ে সই করেছিলেন, ওইখানে অনেক ছোটো ছোটো করে টার্মস অ্যান্ড কন্ডিশন লেখা আছে, তো এখন যেহেতু আপনার মনে পড়েছে আপনি কিন্তু তার সাথে কোনো বার্গেনিং করবেন না। কিন্তু আপনি যদি কোনো কোথাও সই না করতেন, আপনাকে যদি বলতো, আপনি কিন্তু দোকানদার সাথে তখন কথা কাটাকাটি করতেন যে আমার সিম নতুন হলো, আমি 2 দিন হলো কিনলাম, তোমরা কেন আমার সিম নষ্ট করলা বা কেন বন্ধ হয়ে গেল। তো ঠিক এরকমেরই আমরা যখন ওয়েডিং ফটোগ্রাফি করি, আপনি এই যে ক্লায়েন্টের সাথে মিট করলেন, ক্লায়েন্টের রিকোয়ারমেন্টসগুলো কী জানলেন, তাদের ইভেন্ট ইনফরমেশনগুলো জানলেন, এবার হচ্ছে আপনি যখন বললেন আপনার এখানে 2জন ফটোগ্রাফার যাবে, 2জন সিনেমাটোগ্রাফার যাবে, আপনি 100 কপি ছবি প্রিন্ট পাবেন, 4 ছবি প্রিন্ট, এটাকে ম্যাট হবে নাকি গ্লসি হবে, আপনি কতগুলো ছবি এডিট পাবেন, কয়টা ছবি এক্সক্লুসিভ এডিট পাবেন, সবগুলো যখন আপনি ক্লায়েন্টের ডিসকাস করে নেবেন এবং এটা পিওরলি একটা কন্ট্রাক্ট পেপারে উল্লেখ করবেন, তখন দেখবেন যে আপনাকে ক্লায়েন্ট কিন্তু কোনো এক্সট্রা রিকোয়েস্ট করবে না। আর যদি আপনি কন্ট্রাক্ট পেপার সই না করেন, স্বাভাবিকলি আমরা অনেক কাজ করি, আমাদের পার মান্থ আমরা 30-40টা ওয়েডিংও করি, সিজনের সময় দেখা গেলো আমরা 60টার+ ইভেন্ট করি। সো দেখা যাচ্ছে কি আমাদের পক্ষে প্রত্যেকটা ক্লায়েন্টের সাথে কী কনভারসেশন করেছিলাম আমরা জানি না বা ভুলে যাই, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার ভুলের সম্ভাবনা বেশি থাকে, ক্লায়েন্টটা এই সুযোগটা নেয়। অনেক সময় ক্লায়েন্ট বলে ভাই আমাকে তো 200 ছবি প্রিন্টের কথা ছিল, ভাই আমাকে তো 5টা DVD রাইট করে দেওয়ার কথা ছিল, আমাকে তো ভাইয়া
দুইটা ট্রেলার করার কথা ছিল, এরকম অনেক ক্লায়েন্ট রিকোয়ারমেন্টস করে। এখন আপনার কাছে যদি কোনো কন্ট্রাক্ট না থাকে, যদি প্রমাণ না থাকে, আপনি কিন্তু ক্লায়েন্টকে বলতে পারবেন না, না ভাই আমি আপনাকে 100টা ছবি প্রিন্ট করে দিব বলেছিলাম। কিন্তু আপনার যখন কন্ট্রাক্ট পেপার স্পষ্ট লেখা থাকে এবং ক্লায়েন্ট সই করে যায়, তখন তার মাথায় থাকে যে সে আপনার সাথে যে কন্ট্রাক্টটা করেছে সেখানে সমস্ত কিছু উল্লেখ আছে। তখন কিন্তু সে যদি ভুলেও বলে, আপনি যখন বলবেন যে না ভাই আপনার সাথে আমার কন্ট্রাক্ট হয়েছে, আমি আপনাকে 100 কপি প্রিন্ট দিব, তখন দেখবেন ক্লায়েন্ট আর কিছু বলবে না। তখন সে বলবে ঠিক আছে, এই 100 কপি এক্সট্রা প্রিন্টের জন্য আমাকে কত টাকা পে করতে হবে। ক্লায়েন্ট কিন্তু তখন আপনার সাথে আর এই নিয়ে বার্গেনিং করবে না। এরপরে আসে ক্রিয়েট এ শর্ট লিস্ট। আমরা মোটামুটি কন্ট্রাক্ট পেপার পর্যন্ত আমরা ইভেন্টের আগে ক্লায়েন্টের সাথে কাজগুলো করে ফেলেছি। এবার আমরা হচ্ছে ইভেন্টের জন্য প্রিপারেশন নিব। তো প্রথমে হচ্ছে আমরা আমাদের ক্লায়েন্টের সাথে মিটিং করেছি, তাদের কাছ থেকে ইনফরমেশনগুলো নিয়েছি এবং কন্ট্রাক্ট পেপার সাইন করেছি। এতটুকু পর্যন্ত যেই মানে আমি যেটা নিয়ে প্ল্যানিংগুলো করলাম যে কী করবো না করবো, হ্যাঁ এই ক্লায়েন্ট আমার হচ্ছে ওয়েডিংয়ে এইটা পছন্দ করে এটা করে না, কয়জন ফটোগ্রাফার কে কী কাজ করবে, সব কিছু আমার যখন সিলেক্ট হয়ে গেছে আমি সেই আইডিয়াগুলো একটা শর্ট লিস্ট করবো। শর্ট লিস্ট না করলে অসুবিধা হয় কি, আপনি খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস মিস করে আসতে পারেন। যেমন কোনো কারণে আপনার ব্রাইড বলেছিল যে ভাইয়া আমাদের এঙ্গেজমেন্ট রিংয়ের সুন্দর একটা ছবি তুলবে। এখন বিয়ের প্রোগ্রাম কিন্তু আসলে একই রকম হয় না। খুব দেখা গেলো আপনি প্রোগ্রামে গেছেন, সব কিছু ঠিকমতো চলছিল, হঠাৎ একটা ঝামেলা হলো বিয়ের প্রোগ্রামে, সব কিছু আপনার আত্মীয় স্বজনের ঝামেলা হলো, তারা দ্রুত বিয়ের প্রোগ্রাম ক্লোজ করছে বা পরিস্থিতি আর নিয়ন্ত্রণে নেই। এখন আপনি যদি বের হয়ে আসেন তখন আপনার কিন্তু খেয়াল নেই যে আপনি একটা রিংয়ের ছবি মিস করেছেন। তো আপনার কাছে যদি শর্ট লিস্ট থাকে এবং আপনি আপনার শর্ট লিস্টগুলো চেক করেন ইভেন্ট চলাকালীন অবস্থায় যে আমি এই এই ছবিগুলো তুলেছি, এই ছবিটা তুলতে পারিনি, তখন কিন্তু আপনি গিয়ে ব্রাইডের কানে কানে বলতে পারবেন যে আপু আমি কিন্তু আপনাদের রিংয়ের ছবি তুলি নাই, আপনারা কি এখন রিংটা দিতে পারবেন? যদি না পারেন সমস্যা নেই, আমি জাস্ট বললাম আপনাকে, পরে কিন্তু আপনি আমাকে বলতে পারবেন না। সো এটা যখন আমরা বলি ক্লায়েন্টকে, ক্লায়েন্টের মাথায় থাকে, এবং পরবর্তীতেও যদি আমরা এটা না বুঝি বা পরবর্তীতেও যদি আমরা মানে ক্লায়েন্টের সাথে শেয়ার করি, তখন দেখা যাচ্ছে যে ক্লায়েন্ট বলবে না ঠিক আছে ভাই ওটা তো একটা ঝামেলা হয়েছিল, বাদ দেন আমার ওইটা লাগবে না। কিন্তু আপনি যদি শর্ট লিস্ট না রাখেন এবং আপনি যদি ইভেন্টে ক্লায়েন্টকে না বলেন যে আপনার এই ছবিটা কিন্তু আমরা মিস করেছি, তখন যেটা হবে ক্লায়েন্ট যেটা চিন্তা করবে যে না ভাই আমার এই রিংয়ের ছবি নাই কেন, আমার বিদায়ের ছবি নাই কেন। হ্যাঁ, কিন্তু আপনার যে ইভেন্টে একটা ঝামেলা হয়েছে আপনি কিন্তু তখন এটা মনে রাখবেন না, বা আপনি ইভেন্টটা শুরুতে দেরি করে আসছেন, তাড়াহুড়ো করছেন, পরে এটাকে আপনি মনে রাখবেন না। সো এটার জন্য হচ্ছে কি, আপনাকে অবশ্যই শর্ট লিস্ট রাখতে হবে। দেন হচ্ছে আমরা অনেকেই যেটা করি ইভেন্টে যাওয়ার আগে, হয়তো ওই যে ধরেন এই যে করোনার সময় আমরা সবাই কিন্তু বাসায় বসা, আপনার ক্যামেরা লেন্স ব্যাটারি মেমোরি কার্ড সব রেখে দিয়েছেন বাসায়। এখন আপনি ধরেন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে একটা শ্যুটে যাচ্ছেন, আপনি জানেন না গত মানে এখন ক্যামেরার অবস্থা কী আছে, বা যখন আপনি রেগুলার টাইমে কাজ করেছেন আপনি জানেন না আপনার গতকালকে ক্যামেরাতে যদি শ্যুট করেছেন আজকে তার অবস্থা কী আছে। আমরা অনেক সময় দেখি ইভেন্টে যাওয়ার পরে আমাদের মেমোরি কার্ড নাই, আমাদের ব্যাটারি ডাউন হয়ে গেছে, ব্যাটারিতে চার্জ নাই, আমাদের হয়তো সব কিছু আছে, ফ্ল্যাশের ট্রিগার নাই বা ফ্ল্যাশ আনিনি, বা হচ্ছে এমন কোনো গুরুত্বপূর্ণ জিনিস যেটার জন্য আমার ছবি হচ্ছে না। তো এই জন্য হচ্ছে কি, ইভেন্টে যাওয়ার আগে সর্বপ্রথমে আপনার ক্যামেরা এবং ইকুইপমেন্টগুলো সব চেক করে নেওয়া এবং প্রয়োজনে ছবি তুলে সেগুলোকে টেস্ট করে নেওয়া। কারণ অনেক সময় হয় কি, যে কোনো যেহেতু এটা ইলেকট্রনিক ডিভাইস তো যে কোনো মানে মানে সমস্যা হতেই পারে। সো দ্যাটস আপনি যখন ইভেন্টে যাওয়ার আগে চেক করে নেবেন, তখন আপনার হচ্ছে এটা আপনি খুব ভালো এটাকে নিয়ে কাজ করতে পারবেন। দেন হচ্ছে কিছু সাফিসিয়েন্ট অ্যাক্সেসরিজগুলো আমাদের প্যাকে রাখা, যেমন যে জিনিসগুলো আমাদের প্রয়োজন হতে পারে। যেমন ক্লায়েন্ট যদি বলে যে ভাই আমি একটু দেখে, ক্লায়েন্টরা তো স্পেসিফিকলি বলতে পারে না, দেখা গেলো বললো যে ভাই ওই পিছনে লাল নীল বাতি বিভিন্ন কালারফুল যে ছবিগুলো থাকে ফ্ল্যাশ লাইটে ওই ধরনের একটু ছবি তোলেন, এখন আপনার কাছে জেল নাই, আপনি তো সেই ছবিটা তুলতে পারছেন না। তো এই সমস্ত ক্ষেত্রে হচ্ছে কি, যে জিনিসগুলো আমরা অ্যাডিশনালি ইউজ করি এই ধরনের জিনিসগুলো কাছে রাখা, যেমন জেল, এক্সট্রা ফ্ল্যাশ বা কিছু আমরা প্রপস ইউজ করি, এই জিনিসগুলো অ্যাডিশনালি এই জিনিসগুলো সবসময় সাথে রাখা। তারপর হচ্ছে আমরা ইভেন্টে গিয়ে যে কাজটা করি, সর্বপ্রথম আমি দেখেছি অনেক ফটোগ্রাফারকেই ফার্স্ট অফ অল দেরি করে যায় বা একেবারে ব্রাইড আসার ঠিক 5 মিনিট আগে ঢুকে। তো যেটা এক্ষেত্রে হয়, প্রতিটা দিন আমার কাছে আমার এই ইভেন্টটা হচ্ছে নতুন একটা প্রোগ্রাম, আজকেই আমি এই ইভেন্টটা আমার কাছে নতুন প্রোগ্রাম। সো যেটার জন্য হচ্ছে কি, আমাকে আমি যেটা করি অনেক আগে প্রোগ্রামে যাই, মিনিমাম আধা ঘন্টা আগে যাই, সেই লোকেশনটা সম্পর্কে স্কাউট করি,
বা লোকেশনটাকে রেকি দেই। রেকি বলতে আমরা যেটাকে বলি যে সেখানে ভিজিট করা, প্রতিটা দেয়াল দেখা, ফ্রেমগুলো দেখা, কোথায় আমি ছবি তুলতে পারবো, কোথায় আমি ছবি তুলবো, কী কীভাবে, এবং আমরা সময় পেলে এটাও করি আমাদের কোনো একটা টিম মেম্বারকে সেট দাঁড়া করায় সেখানে আমরা একটা বেসিক ছবিও তুলি। হ্যাঁ, আমরা কতটুকু লাইটে কতটুকু ফ্লাশ লাইটে ছবি তুলবো, কারণ অনেক সময় হয় কি ব্রাইডগ্রুম চলে আসলে ব্রাইডগ্রুমকে দাঁড়া করায় রেখে আপনি যখন ফ্লাশ সেট করছেন ওই সময়টা অনেক সময় ব্রাইড বা মডেল কিন্তু আপনার মানে বিরক্ত হয়। সো দ্যাটস ওয়াই আপনাকে যেটা করতে মানে করলে ভালো হয় যে আপনি যদি আপনার একটা টিম মেম্বারকে বা আপনার অ্যাসিস্ট্যান্টকে দাঁড়া করিয়ে আপনি সেই ফ্রেমগুলোতে আগে ছবি তোলেন এবং সেই অনুযায়ী লাইট সেট আপগুলো করে আপনি সেটাকে মনে রাখেন, বা মনে যদি না রাখতে পারেন আপনি মোবাইলে নোটে সেটা টুকে রাখেন, তখন দেখবেন যে আপনি পরবর্তীতে যখন ছবি তুলছেন তখন এটা দুর্দান্তভাবে আপনি খুব দ্রুত আপনি কাজ করতে পারছেন। তো এতটুকু পরে একটু ইয়াদে আপনাদের যদি কোনো কারো কি প্রশ্ন আছে বা এতটুকু পর্যন্ত কোনো প্রশ্ন আপনাদের আছে তাহলে আপনারা করতে পারেন, আমি আপনাদের আবার একটু প্রশ্ন নিচ্ছি। বা সবাইকে আমার কথা শুনতে পাচ্ছেন বা বুঝতে পারছেন, ভালো লাগছে কিনা আপনাদের একটু কথা বলেন আপনারা। আচ্ছা, ক্লায়েন্টের কাছে যদি কোনো রকম মিট করতে আপনি না পারেন সেক্ষেত্রে আপনাকে ক্লায়েন্টকে ফোনে তার সাথে কথা বলতে হবে। হ্যাঁ, তার সাথে সমস্ত কথাগুলো আপনাকে ফোনে ভালো করে মিটিংয়ে আমরা যে কথাগুলো যে এখন আমরা কিন্তু সামনাসামনি নাই বাট আমরা কিন্তু কথা বলছি, আমরা কিন্তু কানেক্টেড। হ্যাঁ, তো এই কথাটা আপনার কথা বলে আপনি সব ক্লিয়ার জিনিসগুলো আপনি ক্লিয়ার করে নেবেন যেটা আপনি মিটিংয়ে করতেন, এবং কথা বলা শেষ হওয়ার পরে যেহেতু আপনি কথা বলছেন এটা কোনো ডকুমেন্ট নাই, এই ডকুমেন্টের জন্য আপনাকে করতে হবে ক্লায়েন্টের সাথে চ্যাট বক্সে আপনি, বা যদি চ্যাটে কথা না হয় সব ক্লায়েন্টের সাথে ফেসবুকে কথা হয় না, অনেকে আপনি ফোনে কথা বলার পর তাকে প্রয়োজনীয় SMS-এ হোক ফেসবুকে হোক যেখানে কথা হয় তাকে টেক্সট করে রাখেন যে আপু থ্যাংক ইউ আমাকে বুকিং দেওয়ার জন্য, আগামী মাসের অমুক তারিখে আমরা আপনার কাজটা করছি, আমি আপনার ভেনুতে আপনি যেটা বলেছেন আমি 6টা বাজে ইন করবো, আপনার এখানে 2 জন ফটোগ্রাফার একজন ভিডিওগ্রাফার থাকবে, আপনার সাথে মিটিং অনুযায়ী আমি আপনার হচ্ছে 100 কপি ছবি প্রিন্ট করে দিব, হ্যাঁ, এবং আপনাকে আমি এতটুকু ছবি এডিট করে দিব, এইটুকু ভিডিও দেবো, টোটাল আপনি যে মিটিংটা করেছেন আপনার কন্ট্রাক্ট ফর্মে যে জিনিসটা হয় আপনি সেভাবে একটা টেক্সট করে রাখেন তাকে, এই টেক্সটটা হচ্ছে আপনার একটা প্রুফ যে আপনি তার সাথে এই জিনিসটা কন্ট্যাক্ট করেছেন। হ্যাঁ, যেহেতু সে আপনার সাথে কন্ট্যাক্ট পেপার সাইন করতে পারেনি, তখন হবে কি আপনাকে যদি ব্রাইড 2 মাস পরে বলে ভাই আমাকে তো 200 ছবি দেওয়ার কথা ছিল, আপনি তখন বলতেন ভাই আপু আপনি দেখেন আমি আপনাকে বলেছিলাম, যদি বলে না ভাই আপনি তো বলেন না আপনি 200 বলছেন, বলে আপু আমি কিন্তু আপনার সাথে কথা বলার পরে আপনাকে টেক্সট করেছিলাম, দেখেন আপনি আপনার টেক্সটটা দেখেন তখন আপনি বুঝতে পারবেন, এইভাবে কিন্তু আপনি আপনার প্রুফটা রাখতে পারেন। এবং আপনি কন্ট্যাক্ট পেপারটা দেখা গেলো আমরা যেহেতু ডিজিটাল সবাই, ডিজিটাল কন্ট্যাক্ট পেপারে আপনি সব কিছু উল্লেখ করে তাকে একটা মেইল করে দিতে পারেন যে আপু আপনার মেইল অ্যাড্রেসটা দেন বা ভাই আপনার মেইল অ্যাড্রেসটা দেন, আপনি কন্ট্যাক্ট পেপারটা মেইল করে দিতে পারেন, তখন হয় কি সে অন্তত জানলো আপনার সাথে তার কী কন্ট্যাক্টটা হয়েছে। বুঝতে পেরেছেন? আর কারো কোনো প্রশ্ন? দাদা থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন আছে আপনাদের নাকি আমি কন্টিনিউ করবো? ওকে, আমি কন্টিনিউ করছি, নেক্সট আসি। লার্ন ফটোগ্রাফি উইথ আবু সুফিয়ান নিলাব আমার একটা ফেসবুক গ্রুপ এবং আমার ফটোগ্রাফি শেখানোর একটা প্ল্যাটফর্ম। তো কেন আমি এই শেখাচ্ছি বা কেন আমি করছি, আমি আমার প্রেজেন্টেশনের শুরুতে আমি বলেছি যে শেয়ারিং নলেজ ইজ পাওয়ার, আমি বিলিভ করি আমি আপনাদের সাথে যখন শেয়ার করব তখন আমার নিজের নলেজ বাড়বে। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমি অলওয়েজ যেই সাবজেক্টগুলো যে জিনিসগুলো সম্পর্কে আমি জানি সেটা নিয়ে আমি আমার ফেলো ভাই ব্রাদারদের সাথে বা আমার স্টুডেন্টের সাথে আমি শেয়ার করি। সো এক্ষেত্রে আমি এই শেখানোটাকে আরও সহজ করার জন্য আমার ইউটিউবে একটা চ্যানেল আছে যেটা আবু সুফিয়ান নীলাব নামে আছে এবং যার ইউআরএল হচ্ছে www.youtube.com/nilabphotography। আমি জানি আমার লাইভে আজকে 15 থেকে টোটাল 20 জন ছিল, আমি আশা করবো এই লাইভটা শেষ হওয়ার সাথে সাথে আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবং আমার একটা ফেসবুক গ্রুপ আছে, এই গ্রুপটা হচ্ছে facebook.com/groups/photography.school.nilab যেটা লার্ন ফটোগ্রাফি উইথ আবু সুফিয়ান নীলাব নামে আছে। তো এই গ্রুপটাতে আমি যেটা করি, এই যে আজকে আপনাদের সাথে যেমন লাইভ আসলাম কথা বললাম, সব সময় তো সবার সাথে লাইভে কথা বলা হয় না। রেজন কবির ভাইয়া হচ্ছে আপনার গ্রুপের লিংকগুলো হচ্ছে SMS করে দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওকে। তো অনেকের সাথে সবসময় তো লাইভে শেয়ার করা হয় না, সো ইউটিউবে বা বিভিন্ন কন্টেন্টগুলো যখন ক্রিয়েট হয় অনেকের অনেক প্রশ্ন জমে, তো এক একটা প্রশ্ন যখন জমে আমি সব প্রশ্নগুলোকে নিয়ে আমি ফেসবুকে আমার ওই গ্রুপ থেকে লাইভে যাই।
লাইভে গিয়ে আমি তখন দেখা গেলো কি আপনার লাইভে অডিয়েন্স তার প্রশ্ন শেয়ার করছে, তার সমস্যার কথাগুলো বলছে এবং তাদের সাথে সেই আমি সমস্যার সমাধান করার চেষ্টা করি একসাথে। তো এটা হচ্ছে আমার মোটামুটি আমার আমরা একসাথে যেখানে ফটোগ্রাফি নিয়ে এডুকেশন করি সেই বিষয়গুলো। দেন আমি আমার একটা ইয়ে বলি, আপনার সাথে কেউ অনেকে আছে এরপরেও চায় যে ভাই আমি আপনার কাছে প্রফেশনাল ফটোগ্রাফি শিখবো, আমি আপনার কোনো পেইড কোর্স আছে কি না। তো আমি আগে যেটা করাতাম যে গ্রুপে ক্লাস করাতাম, চার পাঁচজন বা সাতজন হলে একটা ব্যাচ ক্রিয়েট করতাম। বাট একটা ব্যাচে করলে যেটা হয়, যখন আমাদের মধ্যে আজকেও যেটা হচ্ছে ভিন্ন রকম স্টুডেন্ট আসে, কেউ হয়তো খুব ভালো জানে, কেউ হয়তো একদম বেসিক লেভেলে, কেউ তাকে বুঝতে কষ্ট হয়। তো এই জন্য হয় কি, একটা ব্যাচ যখন করাই তখন কেউ খুব ভালো বুঝে, কেউ খুব ভালো বুঝে না। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমি পরবর্তী চিন্তা করলাম যে আমি কোর্সটা ওয়ান টু ওয়ান করাবো, আমার এত স্টুডেন্ট দরকার নেই, আমি একজন স্টুডেন্টে আমার দরকার যাকে আমি পূর্ণ সময় দিব এবং যার সাথে আমি সুন্দরভাবে আমি টোটাল আমার সব কিছুগুলো শেয়ার করব। তো দ্যাটস ওয়াই হচ্ছে আমি এই প্রসঙ্গে আমার তিনটা আমার কোর্স চালু করি। একটা হচ্ছে মাস্টারিং পোস্ট প্রসেসিং ওয়ান টু ওয়ান। আমি সাধারণত বলি যারা ফটোগ্রাফি জানে করছে দীর্ঘদিন তাদেরকে কোর্সটা করার জন্য, কারণ আপনি ফটোগ্রাফি না বুঝলে আপনি পোস্ট প্রসেসিংটা ধরতে পারবেন না। দেন হচ্ছে ওয়েডিং ফটোগ্রাফি ওয়ান টু ওয়ান, এটা হচ্ছে যারা ওয়েডিং ফটোগ্রাফি করছে তাদের জন্য। এখানে ইনক্লুড হচ্ছে বেসিক ফটোগ্রাফি, কারণ অনেকে বলে ভাই আমার বেসিক ফটোগ্রাফি দরকার না, আমার ওয়েডিং ফটোগ্রাফি শেখালে হবে। ভাই ওয়েডিং ফটোগ্রাফি হচ্ছে একটা ফটোগ্রাফির জনরা, আপনাকে প্রথমে হচ্ছে ক্লাস এইট পাস করতে হবে। ক্লাস এইটে গিয়ে আপনি ডিসাইড করবেন আপনি সায়েন্স নেবেন, আর্টস নেবেন নাকি কমার্স নেবেন, পরবর্তীতে এই সাবজেক্টগুলোরও ডিফারেন্স আছে। তো আপনাকে আগে এইট পাস করতে হবে। তো বেসিক ফটোগ্রাফি হচ্ছে আমাদের একদম বেসিকটা, আগে বেসিকটা করার পরে দেন হচ্ছে আপনি ওয়েডিং ফটোগ্রাফি করবেন নাকি কী করবেন সেটা আপনি ডিসাইড করবেন। তো এইটার মধ্যে আমাদের ইনক্লুড আছে বেসিক ফটোগ্রাফি, ওয়েডিং ফটোগ্রাফি অ্যান্ড বেসিক পোস্ট প্রসেসিং। দেন হচ্ছে একদম বেসিকটা, যেটা যারা একেবারে বিগিনার যারা শুরু করছে তাদের জন্য বেসিক ফটোগ্রাফি ওয়ান টু ওয়ান, এটাতে হচ্ছে একদম যারা নতুন তাদের জন্য আমার এই কোর্সটা। তো আমি আমার প্রেজেন্টেশনে চলে যাচ্ছি আবার। তো ওয়েডিং ফটোগ্রাফি টিপস যেটা আমরা ছিলাম, তো আমরা যখন চেকলিস্ট এবং সমস্ত ইকুইপমেন্ট টেস্ট করে আমরা ইভেন্টে গেলাম, আমাদের প্রথমে ক্যামেরা সেটিংটা ঠিক রাখতে হবে। তো শুরুতে আমি যেটা করি, শুট ইন র, আমরা অনেকেই আমাদের বদ অভ্যাস আছে আমরা জেপিজিতে ছবি তুলি। এটার কারণ আছে, অনেকে হয়তো ভালো পোস্ট প্রসেসিং জানি না বা পারি না, আবার অনেকেই হয়তো মানে তার ডাটা কম চায়, সে হয়তো চায় না যে এত বেশি ফাইল হোক। বাট আপনি যখন র ছবি তুলবেন তখন আপনার সুবিধাটা কী, সুবিধা হচ্ছে আপনি র ছবি যখন তুলবেন তখন সেখানে আপনি খুব ভালোভাবে এডিট করতে পারবেন, আপনি অনেক ডিটেলসলি এডিট করতে পারবেন। কিন্তু উইদাউট র ছবি আপনি কিন্তু ভালোভাবে এডিট করতে পারবেন না, অনেক প্রতিবন্ধকতা আপনার থাকবে, আপনি ডাইনামিক রেঞ্জ ভালো পাবেন না, আপনি শ্যাডো ধরেন একটা ছবিতে কোনো রকম একটা খুব দুর্দান্ত ছবি, খুব সুন্দর একটা ছবি তুলছেন বাট আন্ডার এক্সপোজ ছবি। এখন আপনি যদি র ছবি তুলতেন আপনি অন্তত টু এক্সটা পর্যন্ত আন্ডার কি ঠিক করতে পারতেন, বাট আপনি একটা মানে ছবি তুলেছেন আন্ডার এক্সপোজ ছবি, খুব সুন্দর ছবি, বাট আপনি জেপিজি তোলা কারণে ছবিটা ঠিক করতে পারছেন না। তো এরকমের র ছবি তুললে হয় কি এডিটের অনেক ভালো অপশন পাওয়া যায়। তারপর হচ্ছে ইউজ টু ক্যামেরাস, এখানে হচ্ছে ফন্টটা একটু ছোটো বড়ো হয়ে আছে। তো ইউজ টু ক্যামেরাস এটা বলতে হচ্ছে যে দুইটা ক্যামেরা ইউজ করা। তো আমরা অনেকেই আছে যেটা এই বিষয়টা পারি না, দুইটা ক্যামেরা ইউজ করতে পারি না। তো সেক্ষেত্রে আমি যেটা বলবো, দুইটা ক্যামেরা যদি ইউজ করতে না পারেন সেক্ষেত্রে আপনি একটা সেকেন্ড শ্যুটার নেন, যে কনসিডার এ সেকেন্ড ওয়েডিং ফটোগ্রাফার, কারণ সেকেন্ড শ্যুটার আপনাকে হেল্প করবে। এতে সুবিধাটা কী, সুবিধা হচ্ছে সরি, আপনি যখন দুইটা ক্যামেরাতে ছবি তুলছেন, ধর একটাতে আপনি একটু পোর্ট্রেট ফ্রেমে আছেন একটু টেলি ফোকাল লেন্থে, আর একটাতে আছে একটু ওয়াইডে, সো আপনি একই জায়গা থেকে একই সাবজেক্টের দুইটা ফোকাল লেন্থে ছবি পাচ্ছেন। তো তখন দেখা যায় আপনার কাজটা অনেক দ্রুত হয়ে যায়, বা আপনি ছবি তুলছেন, ছবি তোলার মাঝে হুট করে আপনার একটা মানে গ্রুপ আসলো যে আপনি ব্রাইডের ছবি তুলছেন, ব্রাইডের দুজন বা তিনজন বান্ধবী ঢুকলো, বললো যে হুট করে ভাই আমাদের একটা গ্রুপ ছবি তোলেন। এখন আপনি যদি সেই মুহূর্তে আপনি ক্লায়েন্টকে বলতে পারবেন না আমি এখন তুলতে পারবো না, তো এখান তখন আপনাকে কী কী কেউ করতে হবে, আপনাকে লেন্স খুলবেন, একটা 85 লেন্স বা 70-200 লেন্স খুলতেছেন, খুলে একটা 24-105 বা হচ্ছে আপনি একটা ওয়াইড লেন্স লাগাচ্ছেন, ব্রাইট ওখানে দাঁড়ায় আছে, অনেক সময় ইউজ হচ্ছে। এর মাঝখানে আবার বলতে পারেন
যে এই আমার লেন্সটা নিয়ে আসো অ্যাসিস্ট্যান্টকে, তো এর থেকে যেটা হচ্ছে নিজে যদি দুইটা ক্যামেরা ইউজ করি এবং দুইটা ক্যামেরাতে দুই ধরনের লেন্স থাকে, তখন আপনার যদি হুট করে একটা গ্রুপ আসে আপনি ক্যামেরাটা চেঞ্জ করে আপনি একটা ছবি তুলে নিতে পারছেন। আর যদি এটা আপনার পক্ষে সম্ভব না হয় সেক্ষেত্রে আপনি একটা সেকেন্ড শুটার রাখেন যে আপনাকে অলওয়েজ অ্যাসিস্ট করবে এবং তার সাথে একটা ক্যামেরা থাকবে। তখন হচ্ছে কি, একটা গ্রুপ আসলো আপনি তাকে বললেন যে গ্রুপ ছবিটা তুলে নাও, তো এইটাতে আপনার ইজি হয়। আবার হচ্ছে অনেকে আমরা আছি যারা পোর্ট্রেট ছবি তুলি, গ্রুপ ছবি তুলতে বিরক্ত লাগে, তো দেখা যাচ্ছে আমরা পোর্ট্রেট ছবিটা তোলার পরে আমরা হচ্ছে গেস্টদের ছবি তুলি, তখন দেখা যাচ্ছে যে আমার অ্যাসিস্ট্যান্ট বা সেকেন্ড শুটার সে হচ্ছে গ্রুপ ছবিগুলো কভার করে। সো এই জন্য হচ্ছে কি আমরা সবসময় বলি দুইটা ক্যামেরা বা একটা সেকেন্ড শুটার ইউজ করা। দেন হচ্ছে ফেক ইট অর মেক ইট। ফেক ইট অর মেক ইট বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আপনারা অনেকেই কিন্তু ফেসবুকে বিভিন্ন ফটোগ্রাফার বা সিনিয়র ফটোগ্রাফারদের ছবি দেখবেন, দারুণ দারুণ সুন্দর সুন্দর ছবি, আপনারা হয়তো মনে মনে আফসোস করেন তাদের ক্লায়েন্টরা তাদের কী সময় দিচ্ছে, কত সুন্দর ইভেন্ট, আমাদের ক্লায়েন্টরা আমাদের একটু সময় দেয় না। আসলে কিন্তু বিষয়টা মানে ওইটা না, বিষয়টা একটু ভিন্ন। আপনার ওই ফটোগ্রাফারটা কিন্তু বিষয়টাকে মেক করছে, আপনি হয়তো মনে করতে পারেন এটা ফেক, বাট আপনি যখন ছবিটা দেখছেন তখন আপনার কাছে সুন্দর লাগছে। তো অনেক ফেক জিনিসগুলো কিন্তু আপনাকে মেক করে নিতে হয়। যেমন আমরা অনেকে যেটা করি এন্ট্রি শট, এখন ব্রাইড যখন এন্ট্রি করে অনেক সময় দেখা গেলো ফটোগ্রাফার জানেই না সে উপরে উঠে চলে আসছে, বাট আমরা আগে থেকে বলে রাখি ব্রাইডকে যে আপনি ভেন্যুতে ঢুকে রাখ আমাকে ফোন দিবেন, আমরা নিচে যাচ্ছি, গাড়ি থেকে বের হওয়ার আগে গাড়ি থাকা অবস্থা শ্যুট নিচ্ছি, হ্যাঁ, বা ব্রাইডকে বলি আপু আস্তে আস্তে নামেন, আগে ডান পাটা ফালান, হ্যাঁ, শাড়িটা এইভাবে ধরেন, ধরে আস্তে আস্তে হাঁটেন, মাথাটা নিচু করে হাঁটতে থাকেন, আমরা কিন্তু এইভাবে ডিরেকশন দিই, হ্যাঁ। সো সাধারণত এইটাকে আমরা বলি ফেক একটা জিনিস মেক করতেছি, তো এই মেকিংটা আমাদের করতে হয়। আবার অনেক সময় হয় কি আমরা দেখি যে অনেক যারা মোমেন্টস ফটোগ্রাফি করে দেখবেন যে মা বাবা ভাই বোনি খুব হাসির একটা মুহূর্তে ছবিটা তুলছে, আসলে কি এটা একটা মানে রিয়েল ক্যান্ডিড ছিল? না, সবসময় এটা রিয়েল ক্যান্ডিড হয় না, মাঝে মাঝে আমরা যেটা করি এটাকে মেক করি। যেমন আমরা হয়তো স্টেজে রেখে মানে ব্রাইডকে বসিয়ে রেখে হয়তো তার কাজিনদের বা বোনদের বলি যে তোমরা আপুর সাথে মজা করো, দুষ্টামি করো, গল্প করো, হাসাহাসি করো, তখন তারা যখন এই গল্পগুলো করতে থাকে ঠিক তার মাঝে আমরা কিন্তু ছবিগুলো এই ক্যান্ডিডগুলো বের করে নিই। সো আমরা কিন্তু দিন শেষে ছবিগুলোকে বলছি ক্যান্ডিড, বাট এগুলো আমরা অনেক সময় মেক করে নিচ্ছি। বা দেখা গেলো যে একটা বিয়ের ট্রেলারে আমরা হচ্ছে যে গহনার ছবিগুলো, গহনার ভিডিওগুলো বা ক্লোজ ক্লোজ যে ছবিগুলো দিচ্ছি, বা ছেলে হেঁটে আসতেছে, ছেলে হেঁটে ধরতেছে, দুজন মিলে নাকে নাক লাগাচ্ছে, একটু হাঁটতেছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা মেক করে নিই, সব কিছু কিন্তু ব্রাইট করবে না। সো অনেক ফেক জিনিসকেও আমাদের মেক করতে হয় আমাদের ছবিকে সুন্দর করার জন্য। দেন হচ্ছে ডকুমেন্টেশন। আমরা বিয়ের সংজ্ঞাতেই প্রথমে বলেছিলাম বিয়ে হচ্ছে একটা লাইফ ইভেন্ট, বিয়ে হচ্ছে একটা মানে দুটা মানুষের যে একটা স্পেশাল ডে, তো এই ডেতে আপনাকে অবশ্যই বিষয়টা ডকুমেন্টেশন করতে হবে। আপনি সব কিছু করলেন, ব্রাইডকে সুন্দর সুন্দর ক্রিয়েটিভ ছবি দিলেন, তারপরে পোর্ট্রেট দিলেন, ফ্যামিলি গ্রুপ ছবি দিলেন, কিন্তু তার ওভারঅল প্রোগ্রামটাকে আপনি ডকুমেন্ট করেন নাই। তার ভেন্যুটা কেমন ছিল, তার আপনার হচ্ছে স্টেজটা কেমন ছিল, তার চেয়ারের উপরে যে একটা ফ্লাওয়ার দিয়েছিল ওটা কেমন ছিল, তার টেবিলের উপরে কী কী খাবার ছিল, ধরুন হলুদের প্রোগ্রাম টেবিলের উপরে খাবার আছে, কী কী খাবার ছিল, তারপরে হচ্ছে তার মানে আপনার মাস্টার টেবিলটা কেমন ছিল যেখানে ব্রাইডগ্রুম বসে খায় বা ফ্যামিলি বসে খায়, যেটা গেস্টদের টেবিল সেটা কেমন ছিল, এরকম অনেক ডকুমেন্টেশন রিলেটেড থাকে। এই ডকুমেন্টেশনগুলো যদি আপনি না করেন দেখবেন যে ব্রাইডগ্রুমকে আপনি প্রথমে ফেসবুকে পোর্ট্রেট ছবি তুলে দিলেন খুব হ্যাপি, কিন্তু যখন ফাইনাল ডেলিভারিতে দিলেন এসে বকা দিচ্ছে ভাই আমার এইটা নাই, আমার ওইটা নাই। এই জন্য হচ্ছে কি আপনাকে ফুল ডকুমেন্টেশনটা করা। দেন হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ইজি টু হার্ট। ইজি টু হার্ট বলতে আমরা যেটা বলি যে আপনাকে সর্বপ্রথমে একটা ওয়েডিং ইভেন্টের সব থেকে ইজি কাজগুলো আগে করতে হবে। আপনি যদি শুরুতেই কঠিন কাজগুলো দিয়ে শুরু করেন, যেমন আপনি ইভেন্টে ঢুকলেন, ঢুকেই হচ্ছে একটা বললেন আপু কেউ নাই একদম ফাঁকা চলেন একটা ক্রিয়েটিভ ছবি তুলি, চার পাঁচটা লাইট দিয়ে আপনি সময় লাগে, আধা ঘন্টা সময় লাগে আপনি একটা ক্রিয়েটিভ ছবি তুললেন, বাট দেখা যাচ্ছে যে ওই ক্রিয়েটিভ ছবি তুলতে আপনি আধা ঘন্টা সময় নষ্ট হয়ে গেছে, এরপরেই গেস্ট চলে আসলো, ব্রাইড ব্যস্ত হয়ে গেছে, আপনি দিন শেষে কিন্তু একটা ছবি পেলেন মাত্র। তো যেটা হচ্ছে আমরা সবসময় করি যে শুরুতেই আমরা একদম বেসিকে থাকি, একদম ইজি কাজগুলো করি, প্রয়োজনে আমরা ব্রাইডকে একেবারে একটা বেসিক সাদা দেয়ালে, যদি স্টেজও রেডি না হয় সাদা দেয়ালে ব্যাকগ্রাউন্ডে রেখে বলে যে আপু দাঁড়ান আপনি জাস্ট কিছু ছবি তুলে নিই, আমরা একদম স্টুডিও স্টাইলে একটা লাইট দিয়ে বা দুইটা লাইট দিয়ে আমরা বেসিক কিছু ছবি তুলে নিই, কারণ
একদম সহজ কাজগুলো দিয়ে আগে শুরু করা। হয়তো একটা বেসিক একটা পোর্ট্রেট নেই, তারপরে একটু মিড লেভেল একটা পোর্ট্রেট নেই, ফুল একটা পোর্ট্রেট নেই, তার ড্রেস গহনা, তার ফুল লেন্থ প্রোফাইল, হ্যাঁ এইভাবে যেটাকে আমরা বলি মাস্টার শট, তার স্টেজে বসে একটা ছবি নিয়ে নেই, যে এই বেসিক জিনিসগুলো যেটা খুব ইজি কাজ সেগুলো আগে নিয়ে নেই। দেন আস্তে আস্তে আমরা বলি যে আপু একটু নটটা ধরেন, একটু হাতে চুড়িটা ধরেন, হ্যাঁ একটু হাঁটেন, একটু এইভাবে পোজ নেন, আস্তে আস্তে তাকেও আমরা কঠিন দিকে যাই। এবং যখন আমরা গ্রুপ ছবিগুলো তুলি, ভাইয়া একটু বলি যে ভাইয়া একটু নাকে নাক লাগান বা একটু আপুর কপালে কিস দেন, এভাবে কিন্তু আমরা আস্তে আস্তে ইয়া করি। দেন হচ্ছে আমরা হয়তো বলি একটু লাইটার ছবি করবো, চলেন একটু বাইরে যাই, আমরা একটু একটু ব্যাক ফ্ল্যাশে ছবি তুলবো বা পার্টি স্প্রে দিয়ে ছবি তুলবো। এইভাবে যে ক্রিয়েটিভ আস্তে আস্তে আপনি হার্ট স্টেজগুলোতে যদি পরে যান, তখন দেখবে যে আপনি অনেক ছবি আগে পেয়ে গেছেন। যে কোনো কারণে যদি আপনার ব্রাইড বিজি হয়ে যায়, আপনি যদি ছবি নাও পান, তাও আপনি কিন্তু ক্লায়েন্টকে দেওয়ার মতো অনেক ছবি পেয়ে গেছেন। তো আপনি যদি ইজি টু হার্ট এই টেকনিকটা অ্যাপ্লাই করেন, দেখবেন যে আপনার ফেলিয়ার হওয়ার সম্ভাবনা থাকবে না। কিন্তু আপনি যদি আগেই হার্ড ছবিগুলো তোলেন, তখন দেখবেন যে আপনি ইজি ছবিগুলো মিস করছেন। দেন আসে ফাইন ক্লিন ব্যাকগ্রাউন্ড। মানে আমরা ইভেন্টে যেটা করি, সবসময় যে আমরা ভালো ভেন্যুতে কাজ করি তা কিন্তু না, সবসময় যে আমরা বিশাল ডেকোরে কাজ করি তা কিন্তু না। আমাদের কিন্তু ছোটো ছোটো বাসার ছাদে বা ছোটো ছোটো পার্টি রেস্টুরেন্টে কাজ করতে হয়, এমন এমনও ইভেন্টে আমাদের যেতে হয় যেখানে একটা ব্যাকগ্রাউন্ড ভালো পাওয়া যায় না, যেখানে আমি দাঁড়ায় ছবি তুলব, এই সমস্ত সময় আমরা কী করব। আপনারা দেখেন আমরা যখন ফ্যাশন ফটোগ্রাফার স্টুডিওতে ছবি তুলি, তখন দেখবেন যে আমরা একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে বা একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে বা একটা গ্রে ব্যাকগ্রাউন্ডে আমরা দাঁড়া করায় এই এত সুন্দর সুন্দর ছবি তুলতেছি। তা আপনি এই টেকনিকটা যদি অ্যাপ্লাই করেন, একটা কনভেনশন সেন্টার যত ছোটোই হোক না কেন, একটা চাইনিজ রেস্টুরেন্ট যতই ছোটো হোক না কেন, তার দেখবেন যে একটা সাদা প্লেন ব্যাকগ্রাউন্ড থাকবে, অথবা হচ্ছে কোনো প্যাটার্ন দেওয়া ব্যাকগ্রাউন্ড থাকবে, বা একেবারে দেখবেন যে মোজাইক করা বা কোনো মানে একটা প্লেন ব্যাকগ্রাউন্ড আপনি পাবেন, হ্যাঁ বাট ক্লিন ব্যাকগ্রাউন্ড পাবেন। এই ধরনের একটা ক্লিন ব্যাকগ্রাউন্ডকে যদি আপনি খুঁজে পান এবং ব্রাইডকে বা গ্রুমকে সেখানে গিয়ে দাঁড়া করায় আপনি যদি ধাপাধাপ ছবি তোলেন, তখন দেখবেন যে আপনার এত যে খারাপ ব্যাকগ্রাউন্ড এটা তো দেখা যাচ্ছে না, কারণ আপনি তো ছবিতে হাইড করছেন বিষয়টা। আপনি একটা সাদা ব্যাকগ্রাউন্ডে ছবি তুলছেন, তার ভেনুটাকে আপনার হচ্ছে কোন জায়গাটা হচ্ছে, সে কি ফকিরাপুলের প্রোগ্রাম হচ্ছে নাকি লিভারপুলের প্রোগ্রাম হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন, সে দেখতে আপনি দেখতে পাচ্ছেন পিছনে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড। তো এইভাবে কিন্তু আপনি অনেক খারাপ ভেনুতেও আপনি কিন্তু একটা ক্লিন ব্যাকগ্রাউন্ডকে খুঁজে পেয়ে আপনি খুব সুন্দর ছবি তুলতে পারবেন। দেন হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে আমাদের ফটোগ্রাফারদের ক্ষেত্রে হয়, যে অনেক সময় আমাদের অনেক জুনিয়র ফটোগ্রাফাররা দেখে বা আমার টিমের অনেক ফটোগ্রাফার আছে, তারা দেখতেছে যে আমরা ক্লায়েন্টের সাথে অনেক রাফ বিহেভ করি বা সিনিয়র ফটোগ্রাফাররা একটু মুড নিয়ে থাকে, সিনিয়র ফটোগ্রাফাররা খুব ভাব নিচ্ছে বা চিফ ফটোগ্রাফাররা খুব ভাব নিচ্ছে। হ্যাঁ এটা অনেক সময় হয়, প্রফেশনালিজমের ক্ষেত্রে এই স্বার্থে আমাদের অনেক কিছু করতে হয়। বাট সেটা যেটা আমি আজকে ডিসকাশন শুরু করার আগে আপনাদের সাথে শেয়ার করছিলাম, যে আপনি আপনার নিজের জায়গাটাকে আগে চিন্তা করবেন যে আপনি কতটুকু আপনার কাছে ক্লায়েন্টের অ্যাকসেপ্টেন্স আছে। এখন আপনাকে ক্লায়েন্ট হয়তো ওইভাবে চিনেই না, জানেই না, বা আপনি একেবারে বিগিনার। আপনি যদি খুব ভাব নিয়ে কথা বলেন বা বলেন যে না আপনি এটা না করলে তো আমি এটা করবো না আপু, না আমার তো সময় হয়ে গেছে আমি এখন চলে যাব, হ্যাঁ সো এই বিহেভগুলো যদি আপনি করেন তখন আপনার হিতের বিপরীত হতে পারে। দেখা যাচ্ছে আপনার ক্লায়েন্ট আপনার উপর মাইন্ড করবে, আপনি এই কাজটা করার পরে ওই ফ্যামিলিটা আপনার উপর বিরক্ত হয়ে যাবে, আপনার কাজ সুন্দর হওয়ার পরেও আপনাকে আর কাজ দিবে না। সো যেটা হচ্ছে আমরা করি, আমরা রাগ দেখাই, আমরা আমাদের প্রেস্টিজ ইস্যুটা দেখাই, আমরা আমাদের সময়টা বুঝাই, বাট বিষয়টা একটু সুন্দরভাবে, যে আপু আপনি আমার 2 ঘন্টা একটা প্যাকেজ নিয়েছিলেন, আমার তো এখন 8টা বাজে, আমাকে এখন লিভ করতে হবে। আপু বলে যে ভাইয়া না আমার তো ছবি হয়নি, ঠিক আছে আপু আমি সর্বোচ্চ আপনাকে 10টা মিনিট সময় দিতে পারবো, কিন্তু আপু আমাকে 9টার মধ্যে আরেকটা ভেনুতে যেতে হবে, সো আমি আপনাকে আর সর্বোচ্চ 10টা মিনিট সময় দিতাম, প্লিজ আসেন আমি আপনাকে 10টা মিনিট সময় দিচ্ছি। দেখেন ব্রাইড কিন্তু আপনার উপরে হ্যাপি থাকবে, কিন্তু আপনি যদি খুব গরম দিয়ে বলেন যে আপু আপনার সময় হয়ে গেছে আমি এখন চলে গেলাম, যদি বলেন যে ভাইয়া 10 মিনিট থাকেন, না আমি আপনার সাথে তো এমন কথা ছিল না, আমি কেন আপনাকে 10 মিনিট সময় দিব, আমি এখন পারবো না আপু আমার এখন ব্যস্ত। আপনি যদি এই বিহেভটা করেন, আপনি যত সুন্দর ছবি তুলেন না কেন, সেই আপনার ক্লায়েন্ট কিন্তু আপনার উপর বিরক্ত হয়ে যাবে। সো দ্যাটস হোয়াই হচ্ছে আপনার প্রফেশনাল জিনিসটাই আপনি একটু সুন্দর ওয়েতে করেন, তখন দেখবেন যে আপনার ক্লায়েন্ট আপনার, যেমন আমাদের অনেক সময় হয় কি ক্লায়েন্টের সাথে তার বাসার ঘরে ছবি তোলার কথা ছিল না, কিন্তু দেখা যাচ্ছে যে যেহেতু আমরা অনেক সময় দেখ, বিশেষ করে যেটা হয় যে যদি মেয়ে পক্ষ আপনার ক্লায়েন্ট হয়, সাধারণত বাসার ঘরে তো যায় ছেলেরা, হ্যাঁ ছেলেদের বাসায় যায়, তো মেয়ে পক্ষ আপনার ক্লায়েন্ট হলে আপনার সমস্ত কথা হচ্ছে মেয়ের সাথে, ছেলে কিন্তু আপনার কোনো কিছু জানে না। দেখা যাচ্ছে ছেলে স্বাভাবিকলি বলতেই পারে যে ভাইয়া আমার বাসায় যাবেন না আমাদের,
তা আপনি যদি বলেন যে না আমি এত রাতে বাসা যাব না, আমার তো বাসা যাওয়া সম্ভব না, আমি তো এইভাবে কোনো ইয়া করি নাই, তখন দেখবেন যে ছেলে কিন্তু আপনার সম্পর্কে জানে না বা সে আপনি কী ধরনের ফটোগ্রাফার সেটা সম্পর্কে বুঝে না। সো দেখা হচ্ছে সে কিন্তু রাগ করবে, আর দিন শেষে আপনার ছেলে আর মেয়ে যেই হোক না কেন দুজনই কিন্তু আপনার ক্লায়েন্ট, তারা দুজনকে এক ঘরেই থাকবে। সো আপনার উপর যদি কেউ রাগ করে আপনি কিন্তু আরেকজনের কাছ থেকে কাজ পাবেন না। সো দেখা আপনাকে সেক্ষেত্রে সুন্দর করে বলতে হবে, ভাইয়া আমরা তো রাতে বাসায় যাই না, বা গেলেও হচ্ছে আপনাকে আপুর সাথে আমাদের এই ধরনের কোনো কথা হয় নাই, তো আপনি যদি আমাকে এখন নিতে চান আপনাকে এক্সট্রা এত পে করতে হবে, বা আমাকে রাতে সিকিউরিটি পারপাস আমাকে আমাকে জায়গায় আমার অফিসে বা আমার বাসায় আপনাকে নামিয়ে দিতে হবে গাড়ি দিয়ে, যদি আপনি এটা করতে পারেন আমি হয়তো যাব। এইভাবে আপনি যদি সুন্দর করে তার সাথে শেয়ার করেন তাহলে দেখবেন যে আপনার জন্য বিষয়টা অনেক ইজি হয়ে গেছে। দেন আসি লার্ন হাউ টু ইউজ লাইট। আমরা যেটা বলি ফটোগ্রাফিতে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে লাইট, কারণ ফটোগ্রাফির সংজ্ঞাটাই হচ্ছে আলো দিয়ে ছবি আঁকা। আপনি যদি লাইটকে না বুঝেন, আপনি যদি লাইটের ইউজ না বুঝেন, তাহলে আপনি দারুণ ভালো ছবি তুলতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে অ্যাম্বিয়েন্ট লাইটের ছবি তোলা, আপনাকে ফ্লাশ লাইট ইউজ করে ছবি তোলা, লাইটের এই ইউজগুলো আপনাকে জানতে হবে। দেন আসি চেঞ্জ ইওর পার্সপেক্টিভ। এটা হচ্ছে দেখেন আমরা যারা মোবাইলে ছবি তুলি, বা ধরেন কথা কথা আপনি আপনার একটা ফ্রেন্ডের সাথে ঘুরতে গেলেন, বেড়াতে গেলেন, এখন আপনি দাঁড়ালেন, দাঁড়ায় বলতেছেন দোস্ত আমাকে এই এই ভিউতে একটা ছবি তুলে দিন, দেখবেন যে আপনার ফ্রেন্ড অ্যাজ ইউজার মোবাইলটা ধরবে, বা আপনার ক্যামেরা যদি থাকে ক্যামেরাটা ধরবে, ধরে আপনাকে জাস্ট ফ্রেমে এনে একটা ক্লিক করবে। দেখা যাচ্ছে আপনার হাঁটু পর্যন্ত সব দেখা যাচ্ছে, পায়ের মাথার উপর থেকে অল্পটু জায়গা ফাঁকা, বা দৃশ্যটা অত সুন্দরভাবে দেখা যাচ্ছে না, বা আপনাকে ফ্রেমের একটা কোনায় ফেলছে, বা একদম মাঝখানে ফেলছে, কোনো কম্পোজিশন নাই। এখন যেটা হচ্ছে আপনি একজন ফটোগ্রাফার, আপনি যখন নিজে আপনার ফ্রেন্ডের ছবিটা তুলছেন, আপনি চেষ্টা করছেন একটু লোয়ার ইন থেকে একটা সুন্দর ছবি তোলা যায় কিনা, একটু আপার ইন থেকে একটা সুন্দর ছবি তোলা যায় কিনা, একটা ওয়ান থার্ড কম্পোজিশন রেখে একটা সুন্দর ছবি তোলা যায় কিনা, আচ্ছা আমি একে এখান দ্বারা একটা সুন্দর ছবি তুলতে পারি কিনা, এরকম কিন্তু আমরা অনেক কিন্তু পার্সপেক্টিভ থেকে ট্রাই করি। এখন যখন আমরা ক্লায়েন্টের অ্যাসাইনমেন্টে যাচ্ছি, আমরা একটা ওয়েডিং ইভেন্টে আছি, তখন দেখা যাচ্ছে যে আমাদের যেটা হয় যে আমরা ধরেন হুট করে ক্লায়েন্টের কাছে যেটা বলি যে ভাইয়া আমরা তো এটা পাচ্ছি না, বা আমি শ্যুট করতেছি, শ্যুট করা অবস্থায় আমি একটু লোয়ার ইন্ডে গিয়ে একটা সুন্দর ছবি পেতাম, বাট আপনি ঠিক দাঁড়ায় দাঁড়ায় এই একই আই লেন্থ থেকে আপনি সব ছবি তুললেন, দেখবেন আপনার ছবির মধ্যে কোনো চেঞ্জ নাই, সব ছবিগুলো একই রকম হয়ে গেছে। তো এইটা হচ্ছে একটা ফটোগ্রাফারের ধরন, যে আপনাকে একটা জায়গায় গেলে দেখবেন যে আপনি আপনার অ্যাসিস্ট্যান্ট এবং আদার্স আরও পাঁচটা ফটোগ্রাফার আছে, বাট এক একজনের ছবি এক এক রকম আসে এক জায়গাতে, কারণ এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম এবং সে ভিন্ন ভিন্ন পার্সপেক্টিভ থেকে ছবি তুলেছে। সো দ্যাটস ওয়াই আপনি যখন আপনার পার্সপেক্টিভটা চেঞ্জ করবেন, একই জায়গায় দাঁড়িয়ে একই জায়গার ছবি আপনি ভিন্ন ভিন্ন কম্পোজিশনে পাবেন। দেন হচ্ছে নো ইওর গেস্ট। আপনার যে ইভেন্টে যাচ্ছেন আপনি নিজেকে ফটোগ্রাফার মনে করছেন নাকি আপনি নিজেকে একজন গেস্ট মনে করছেন, এইটা আপনাকে বুঝতে হবে। আমি সবসময় একটা ইভেন্টে যাই একজন ফটোগ্রাফার হিসাবে না, আমি একজন গেস্ট হিসাবে। কারণ কি? কারণ হচ্ছে আমি যখন সেখানে গেস্ট হিসাবে যাই আমি সেখানে আদার্স গেস্টদের চেনার চেষ্টা করি, আমি সেখানে তাদের সেই এনভায়রনমেন্টে ক্লায়েন্টের সেই গুরুত্বটা বোঝার চেষ্টা করি এবং আমি ফটোগ্রাফি করি। সো আপনি যখন আপনার ক্লায়েন্টের যে গেস্টরা আসবে তাদের চিনবেন না, বিশেষ করে ফ্যামিলি মেম্বার যে গেস্টগুলো আছে, যেমন মা বাবা ভাই বোন শ্বশুর শাশুড়ি কাজিন, এদের চিনবেন না, তখন দেখা যাবে কি আপনি ব্রাইড গ্রুমের ছবি শুধু তুলছেন আর কারও আপনি গুরুত্ব দিতে পারছেন না, কারণ আপনি চিনেন না, আপনি চাইলেও তুলতে পারছেন না। আপনার সামনে হয়তো একটা কাজিন, খুব কাছের কাজিন এসে বললো ভাই আমার একটা ছবি তুলে দেন, আপনি হয়তো চিন্তা করলেন যে কতজনের আর ছবি তুলবো, আমি এখন আর তুলনা হয়তো আপনি ইগনোর করলেন, পরবর্তীতে ওই মেয়েটা হয়তো রাগ করে বা কষ্ট পেয়ে তার বোনকে হয়তো বললো যে আপু ফটোগ্রাফারের কাছে ছবি তুলতে চেয়েছি, ফটোগ্রাফার আমার ছবি তুলে দেয়নি। আপনি ব্রাইডের যত সুন্দর ছবি তুলেন না কেন ওই ব্রাইডের কাছে একটু খারাপ লাগবে যে আমার এত আদরের কাজিন, আমি তাকে এত পছন্দ করি, সে একটা ছবি তুলতে চাইলে একটু ছবি তুলে দিল না। তো এরকম অনেক বিষয় আছে যেটা গেস্টদের সাথে হয়। সো এই জন্য হয় কি আপনাকে আপনার গেস্টদের মনে রাখতে হবে। এখন কথা হচ্ছে একটা টিপস দিয়ে দেয় যেটা যে অনেকে বলতে পারেন ভাইয়া একটা বিয়ের বাড়িতে প্রতিটা নতুন ক্লায়েন্টকে আমি কীভাবে চিনব। তো এক্ষেত্রে আমরা যেটা করি আমরা ক্লায়েন্টকে বলে দেই যে আপু আপনার সমস্ত গেস্টদের কিন্তু আমরা চিনবো না, কে আপনার বাবা বা কে আপনার মা শ্বশুর শাশুড়ি ফ্যামিলি মেম্বার আমরা কিন্তু চিনবো না।
সো সেক্ষেত্রে আমাকে একজনকে গাইড দিতে হবে, যে গাইডটা আমাকে কোনো স্পেশাল গেস্ট আসলে আমাকে বলে দিবে। যেমন আপনি হয়তো আপনার কোনো ছোটো ভাইকে দিতে পারেন, ছোটো বোনকে দিতে পারেন বা কাজিনকে দিতে পারেন, যে আমি বলবো যে আপু ভাইয়ার মা বাবাকে নিয়ে আসেন, আমি একটা ফ্যামিলি গ্রুপ ছবি তুলবো, সে গিয়ে সবাইকে ডেকে নিয়ে আসবে। হ্যাঁ, আবার হচ্ছে আপনাদের কোনো ফ্যামিলি মেম্বাররা আসলে আমাকে বলবেন, হ্যাঁ আপনাদের কোনো যে কাজিন গ্রুপ আসে বা ফ্রেন্ডস গ্রুপ আসে আমাকে বলবেন যে ভাইয়া আমরা ওনার ফ্রেন্ডস, ওনাদের আমি আমরা এই ছবিগুলো তুলবে, এটা তুলে দেন। সো এই জিনিসগুলো আপনার গেস্টদের সাথে আপনি শেয়ার করেন যে ফটোগ্রাফার কাছে যেই বলতে। সো এইভাবে যখন আমরা আমাদের ক্লায়েন্টের সাথে কথা বলে নিই, তখন দেখা যাচ্ছে আমাদের এই গেস্ট চেনা নিয়ে আর কোনো সমস্যা হয় না। দেন হচ্ছে ওয়েডিংয়ে গ্রুপ শট। আমরা যেটা করি, মানে একটু আগে আমি বলেছিলাম যে সিনিয়র ফটোগ্রাফাররা পোর্ট্রেট ছবিগুলো তোলার পরে বা কাপল ছবিগুলো তোলার পরে আমরা আর মনে করি যে শেষ, আমি আমার পেজের জন্য আজকে ফাটাফাটি আমি 20-25টা ছবি পেয়ে গেছি আর ক্লায়েন্টের দেওয়ার মতো 100 ছবি পেয়ে গেছি, আমার ইভেন্ট শেষ। আসলে কিন্তু তা না। আমি মনে করি একটা ওয়েডিং ফটোগ্রাফি সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে গ্রুপ ছবি। কারণ কি, আমি নিজেই এখন দেখি যে আমার ছোটোবেলায় আমার 5 বছর থাকা অবস্থায় আমি একটা বার্থডে করেছিলাম আমার বাসায়। তো ওই বার্থডেতে আমার হয়তো একটা বা দুইটা নিজের ছবি ছিল, বাট আদার সমস্ত ছবি কিন্তু আমার আত্মীয়স্বজনের সাথে তোলা ছবি। তো সেখানে আমার দুইটা কাজিন ছিল যারা আজ থেকে 7-8 বছর আগে মারা গেছে খুব অল্প বয়সেই। এখনও আমি আমাদের ছবিগুলো দেখলে আমি আমার কাজিনদের মিস করি, বা আমি নিজে দেখি যে আমি কেমন ছিলাম, আমার মা বাবা ওই সময় কেমন ছিল, আমার আত্মীয়স্বজনরা কে কেমন ছিল, 10-15-20 বছর আগের ছবিগুলো কেমন ছিল, 30 বছর আগের ছবিগুলো কেমন ছিল, এভাবে কিন্তু আমরা দেখতে পারি। সো একটা ব্রাইড আপনি চিন্তা করেন যে আজকে যার বিয়ে হচ্ছে, যার মামার সাথে আজকে সে ছবিটা তুলছে গ্রুপ ছবিটা, দেখা যাবে তার মামা কাল বা পরশু বা এই প্রোগ্রামের 5-7 দিন বা 1 মাস পরে কোনো কারণে মারা যেতে পারে। এটা স্বাভাবিক, মারা যেতে পারে। হয়তো ব্রাইডের কাছে আজকে তার মামারকে সাথে ছবি তোলাটা খুব ইম্পর্টেন্ট না হলেও, যখন চিন্তা করবো যে মামা যখন মারা গেছে, সে যখন অ্যালবামটা দেখবে, ওই ছবিটা দেখলে তখন তার মামার কথা মনে পড়বে, তখন কিন্তু সে মনে করবে না ফটোগ্রাফার আমার মামার সাথে একটা ছবি তুলেছিল। তারপর আমরা দেখবেন যে এখন যেহেতু আমরা ডিজিটাল যুগ, ফেসবুকে মা দিবসে মার সাথে একটা ছবি দিতে হয়, বাবা দিবসে বাবার সাথে একটা ছবি দিতে হয়, বন্ধুদের সাথে ছবি দিতে হয়, ভাইদের সাথে ছবি দিতে হয় বার্থডে উইশ করার জন্য। হ্যাঁ, সো আপনি দেখবেন আমাদের সবার সাথে কিন্তু কোনো ছবি নাই। অনেক সময় দেখা যাবে আপনার একটা ফ্রেন্ডের সাথে আপনার ছবি নেয়, বাট সে আপনার খুব কাছের ফ্রেন্ড যাকে আপনি ফেসবুকে উইশ করবেন, বাট তার সাথে একটা ছবি নেয়। হ্যাঁ, তো দেখবেন যে আপনার বিয়ের ছবির অ্যালবামে আপনি যদি দেখেন যে আপনার ওই ফ্রেন্ডের সাথে একটা ছবি আছে, আপনি কিন্তু সেখান থেকেই ছবিটা বের করে এনে আপনি কিন্তু ফেসবুকে বা তাকে উইশ করবেন। তো এইটাই হচ্ছে ইম্পর্টেন্স, যে গ্রুপ ছবির ইম্পর্টেন্সটা আসলে অনেক বেশি, যেটা ইনস্ট্যান্ট বোঝা যায় না। কেন, আপনার ব্রাইড গ্রুম সবাই ব্যস্ত থাকে যে আপনার ফেসবুকে প্রোফাইল পিকচার চেঞ্জ করবো, নিজের পোর্ট্রেট ছবি তুলবো, কিন্তু যখন এই পোর্ট্রেটের মায়াটা শেষ হয়ে যায়, 1-1.5 মাস পরেই দেখা গেলো তারা এই গ্রুপ ছবিগুলো, মোমেন্টসগুলো নিয়ে তারা এগুলো দেখে এবং সেগুলো শেয়ার করে। সো এর জন্য আমরা বলি ওয়েডিং ফটোগ্রাফিতে গ্রুপ ছবি অনেক ইম্পর্টেন্ট। দেন হচ্ছে লুক ফর এ স্মাইল। একটা ছবি, একটা ওয়েডিংয়ে অনেক ঘটনা ঘটে। দেখবেন অনেক বাচ্চারা হাসতেছে, দুষ্টুমি করতেছে, তারপর হচ্ছে পিছনে মুরব্বীরা মহিলারা বসে খুঁমছুটি করতেছে, তারা এও গল্প করতেছে, কারো এটা নিয়ে হাসতেছে। দেখবেন আপনি যখন বিভিন্ন হাসির ছবিগুলো তুলবেন, বিভিন্ন মোমেন্টসের ছবিগুলো তুলবেন যেখানে অনেক হাসি আছে একটা, তখন দেখবেন যে টোটাল অ্যালবামটা যখন আপনি সাজাবেন, ব্রাইড যখন তার অ্যালবামটা সাজাবে, একটা হাস্যোজ্জ্বল অ্যালবাম পাবে এবং দেখবেন যে অ্যালবামটা খুব সুন্দর হবে। এখন আপনি যদি একটা গ্রুপ ছবি তুলেন বা একটা মোমেন্টস তুলেন যেখানে দুজন মহিলা গল্প করছে, ধরেন আপনার দুই বেআইন গল্প করছে, ছেলের বা মা এবং মেয়ের মা, কিন্তু সেখানে কোনো হাসি নাই, তখন মনে হবে যে তারা মনে ঝগড়া করছে। হ্যাঁ, কারণ আপনি তো ছবির মোমেন্টসে বুঝতে পারছেন না যে ছবিতে কী হচ্ছিল। এখন আপনি যদি দেখেন যে দুই বেআইনে একটা সুন্দর হাসির ছবি, তখন দেখবেন যে এইটা মেয়ে তার অ্যালবামের মাদের প্রথম ছবিতে হয়তো এটা রাখবে। তারপর দেখবেন যে একটা বাচ্চা, হয়তো আপনার বোনের ছেলে বা বোনের মেয়ে বা ভাইয়ের, মানে ফ্যামিলির কোনো বাচ্চা খুব মজা করতেছে, হাসতেছে, দুষ্টামি করতেছে, এরকম একটা ছবি তুলবেন যেটা দেখবেন যে একটা অ্যালবামে খুব সুন্দর লাগবে। সো এটার জন্য হচ্ছে কি, একটা ইভেন্টে সাধারণত এটা আমরা সিনিয়র ফটোগ্রাফাররা বা চিফ ফটোগ্রাফাররা করি, যখন গ্রুপ ফটোগ্রাফাররা গ্রুপ নিয়ে ব্যস্ত থাকে, তখন আমরা পিছনে ঘুরি, বিভিন্ন রকম মোমেন্ট, এই সমস্ত ছোটো ছোটো মোমেন্টসগুলো খুঁজে বের করার চেষ্টা করি। সো এক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, আপনার পোর্ট্রেট সেশন শেষ হওয়ার পরে আপনি আপনার গ্রুপ ফটোগ্রাফারকে অ্যাসাইনমেন্ট দিয়েই, আপনি না বসে থেকে বা বসে বসে মোবাইল না চেপে, ফেসবুকিং না করে, আপনি ঘুরেন, ঘুরে ঘুরে এই ধরনের মোমেন্টসগুলো কভার করার চেষ্টা করেন। দেখা যাচ্ছে শুট দ্য রিয়াকশন। আপনারা দেখবেন যে আমরা এই রিয়াকশনের ছবি তুলি, রিয়াকশনটা কী,
ধরেন একটা হলুদের প্রোগ্রামে হলুদের ড্যান্স হচ্ছে, ব্রাইড গ্রুম স্টেজে বসা, সরি সামনের শাড়িতে বসা চেয়ারে, আর স্টেজে হচ্ছে গিয়ে ড্যান্স করছে, তো তখন দেখা গেলো ব্রাইড গ্রুম যে রিয়াকশনটা দিচ্ছে, যে কেউ একজন হাস ড্যান্স করতেছে খুব ভালো পারফরমেন্স হচ্ছে, ব্রাইড হাততালি দিচ্ছে, গ্রুম হাততালি দিচ্ছে, বা গ্রুম পক্ষের কোনো ছেলেরা বন্ধুরা উঠে বা কাজিনরা উঠে একটা মজার পারফরমেন্স করছে, তখন হয়তো তারা যে রিয়াকশনটা দিচ্ছে, এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখবেন যে এই ছবিগুলো কিন্তু দারুণ দুর্দান্ত লাইভ ছবি, হ্যাঁ দেখলেই মনে হচ্ছে এখনই মনে হয় আমি সেই ইভেন্টে আছি, হ্যাঁ, কারণ সে কিন্তু সে তার স্মৃতিগুলো মনে করবে, যখন অ্যালবামটা দেখবে সে মনে করবে আহ দারুণ এই সময়টা আমি ও খুব মজা করেছিলাম, তাই না? আমরা কিন্তু এই গল্পগুলো করি, আমরা আপনি দেখবেন এখনও আপনারা যদি আমরা যদি আমাদের মানে মোবাইলে পুরাতন ছবিগুলো দেখি, ফ্রেন্ডদের আড্ডা বা বিভিন্ন মজার মুহূর্তগুলো, আমরা কিন্তু সেই মুহূর্তে ফিরে যাই এবং সেই সুন্দর মুহূর্তগুলোকে মনে করি। তো মানুষ সবাই সুন্দর মুহূর্তগুলো মনে করতে চায়, তা আপনি যখন এই রিয়াকশনের ছবিগুলো তুলবেন তখন দেখবেন আপনি আরও সুন্দর, মানে ক্লায়েন্ট এই সমস্ত দেখা গেলে ব্রাইড গ্রুমের এই সমস্ত ছবির পরে এই ছবিগুলো কিন্তু আপনার স্পেশালিটি অনেক বাড়ায়। দেন হচ্ছে কন্টিনিউয়াস শুটিং মুড, যে এখন কথা হলো যে ভাইয়া তো বললেন যে গেস্টদের ছবি তুলতে, গ্রুপ ছবি তুলতে সব তুললাম, ওগুলো তো সব স্টিল ছবি পাইলাম, কিন্তু স্মাইল ছবি, রিয়েকশন ছবি, এটা তো আসলে কি এত সুন্দরভাবে তোলা যায় না, বা একটা মুহূর্ত হুট করে শেষ হয়ে যাচ্ছে, বা একটা ছবি তুললাম দেখা যাচ্ছে যে একটুর জন্য ফোকাস মিস হইলো, হ্যাঁ স্বাভাবিকলি হতে পারে, কারণ আপনার মোমেন্টস আপনি তাড়া করছেন, হ্যাঁ এখানে আপনি কাউকে পোজ দিতে পড়তে পারতেছেন না যে আপনি পারফেক্টলি ফোকাস করছেন, পারফেক্টলি লাইট করছেন দেন ক্লিক করছেন, তা না, এখানে আপনি একটা কন্টিনিউ মোমেন্টসকে আপনি শ্যুট করছেন। সো এক্ষেত্রে আপনাকে যেটা করতে হয় সেটা হচ্ছে যে হুট করে একটা আপনি মোমেন্টস দেখলেন, আপনি ক্লিক করলেন, এখন যদি আপনি একটা ক্লিক করেন দেখবেন যে একটা ছবি হচ্ছে, বাট আপনার যদি ক্যামেরাতে কন্টিনিউয়াস শুটিং মুডটা অন থাকে, আপনি একটা ক্লিক করলেন ধরেন পাঁচটা ছবি উঠলো, দেখবেন যে যখন বাছাই করতে যাবেন পাঁচটার মধ্যে একটা না একটা আপনার খুব পারফেক্ট ফোকাস আছেই। সো এক্ষেত্রে হচ্ছে কি আপনি সেফ সাইডে থাকেন, আপনি যেই কষ্ট করে ঘুরে ঘুরে যে ছবিগুলো তুললেন সেই ছবিগুলো আপনার বৃথা যাবে না, আপনি সুন্দর একটা হাসির মুহূর্তে ছবি তুলছে কিন্তু ছবিটা আপনার হচ্ছে ঘোলা, তো দ্যাটস হচ্ছে আপনার এই কষ্টটা কিন্তু বৃথা থাকবে। সো দ্যাটস হচ্ছে আমরা সবসময় বলি কন্টিনিউয়াস মুডে শুট করা, এবং এআই ট্র্যাক মানে এখনকার বর্তমানে যে ক্যামেরাগুলো আছে আমাদের ফেস ডিটেকশন করে ট্র্যাকিংগুলো করা, অটো ফোকাস অন রাখা, এগুলোতে আপনি শ্যুটগুলো করতে পারেন। দেন হচ্ছে আমরা সব সময় যে জিনিসটা ফেস করি সেটা সম্পর্কে আগে থেকে জেনে রাখা, যেমন এক্সপেক্ট দ্য আনএক্সপেক্টেড। যেমন অনেক সময় হয় কি সুন্দর একটা ছবি মানে সব এনভায়রনমেন্ট ভালো, ছবি তুলছিলাম ভালো মতোই, হুট করে ছেলের বাবা বা মেয়ের মামা কারোর সাথে কারো লেগে গেল, হ্যাঁ টোটাল ইভেন্টটা নষ্ট হয়ে গেল, ছেলেরা চলে যাবে, মেয়েরা চলে যাবে, ছেলে মেয়েকে নিয়ে চলে যাবে, এই প্রোগ্রাম আর করবে না, ঠিক আছে এরকম অনেক কিছু হয়। বা হুট করে যেটা হচ্ছে যে আপনি শ্যুট করছেন, ধরেন আপনি ছেলে পক্ষের, মেয়ে পক্ষের কোনো গেস্ট এসে আপনাকে বলতেছে যে এই ক্যামেরাম্যান এদিকে আসো একটা ছবি তুলে দাও, তো দেখলো হুট করে কেউ ক্যামেরাম্যান বললে আমাদের একটু মাইন্ডে লাগে, হ্যাঁ তো এখানে আপনাকে আপনি রিয়েক্ট করলে হবে না, কারণ আপনাকে আপনি জানেনই একটা ইভেন্টে বিভিন্ন রকম গেস্ট আসে, বিভিন্ন লেভেলের গেস্ট আসে, সবাই যে আপনাকে প্রপার সম্মানটা দিবে তা কিন্তু না, বাট আপনি যদি তার সাথে রেগে গিয়ে তার সাথে খারাপ বিহেভ করেন এটা কিন্তু আপনার টোটাল ওভারঅল রেটিংয়ের উপর পড়ে যাবে, হ্যাঁ আপনি এত ভালো ছবি তুললেন সব কিছু করলেন, বাট এই আনএক্সপেক্টেড যেই মুহূর্তটার জন্য আপনি রেডি ছিলেন, বাট এখানে যদি আপনি সেটা রিয়েক্টটা ঠিকমতো করতে না পারেন সেক্ষেত্রে আপনি লুজার। তো এক্ষেত্রে যেটা হচ্ছে যে একটা ইভেন্টে যে আনএক্সপেক্টেড যে মুহূর্তগুলো আসে সেইগুলোকে এক্সপেক্টেড রাখাটাই হচ্ছে আমাদের কাজ, যে এটা হতেই পারে, একটা ক্লায়েন্ট একটা বিয়ের বাড়ির ইভেন্টে একটা গেস্ট আমাকে একটা খারাপ কথা বলতেই পারে, আমাকে বলতেই পারে যে হুট করে ড্রাইভারের খাবারটা দিতে, হ্যাঁ বাট আমাকে তখন সেটা সুন্দরভাবে বলতে হবে যে আসলে আমি তো ড্রাইভার না, আমাকে ড্রাইভারের খাবারটা দিলাম না, আমি খাবো না, আমরা এইভাবে ডিল করি, প্রয়োজন আমরা খাবো না, বা আমাদের যে আমার কন্ট্যাক্ট পার্সন তাকে আগে থেকে ক্লিয়ার করে নেওয়া যে আমি কী খাবো, কীভাবে খাবো, সব কিছু ক্লিয়ার করে রাখা, তখন যেটা হচ্ছে আপনি কন্ট্যাক্ট পার্সনকে যাই বললেন যে আপু আমাদের জন্য কি খাবার কি আছে নাকি আমরা চলে যাব। তো এইভাবে আপনি যখন দেখবেন যে এই আনএক্সপেক্টেড মুহূর্তগুলো এইভাবে কন্ট্রোল করবেন তখন দেখবেন আপনি খুব সুন্দরভাবে আপনি আপনার সিচুয়েশনটাকে মেনটেন করতে পারছেন। দেন হচ্ছে হ্যাভ ফান, আমরা যেটা করি যে প্রথমেই বলেছিলাম আমি একটা বিয়ের বাড়িতে গেস্ট হিসাবে যাই, সো দ্যাটস হোয়াই হচ্ছে আমি সেখানে মজা করি, আমি সেখানে গ্রুপ ছবি তোলার সময়ও দেখা যাচ্ছে আমার গ্রুপ ফটোগ্রাফার ছবি তুলছে, আমি সবাইকে একটা সুন্দর ছবি তোলার জন্য আমি বলতেছি একটু মজা করতেছি, হয়তো বলতেছি যে ভাইয়া আপনার শালীরা তো আপনার দিকে তাকিয়ে আছে, আপনি যদি মন মারা করে থাকেন কেমন লাগছে, হ্যাঁ
বা অনেক সময় মুরব্বীরা যখন ফ্যামিলি গ্রুপ ছবিটা তুলছি, মা বাবা সবাই তুলতেছে, তো খুব স্ট্রং হয়ে বসে আছে, দেখা গেলো কি আমি বলতেছি যে যে আন্টি আপনার ব্যয় আপনার পাশে দাঁড়ানো, আপনার কি একটু একটু হাসতে ইচ্ছা করতেছে না, এরকম করে মজা করার চেষ্টা করি। কারণ তাদের সাথে মজা করে দেখা যাচ্ছে তারা খুব আন্তরিক মনে হয় এবং ক্লায়েন্টের একটা পর্যায়ে পরে আমার সাথে খুব ফ্রি হয়ে যায়, এবং ক্লায়েন্ট এটা হয় যে বলে যে না ভাইয়া খুব ভালো হয়েছে বা খুব ইয়া হচ্ছে। এই জিনিসটা কিন্তু আমাদের খুব যেটা হয় যে ক্লায়েন্টের সাথে খুব মানে নিজের রকম ফান করি, নিজের ওই বোরিংনেসটা কেটে যায়। এবং ওয়েডিং ফটোগ্রাফি হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনি দেখবেন যে আপনি সন্ধ্যা 6টা থেকে রাতে 12টা পর্যন্ত শ্যুট করে বাসায় 1টা বাজে আসছেন, আপনার কাছে শারীরিক ক্লান্তিটা লাগলেও মানসিকভাবে আপনি কিন্তু খুব রিফ্রেশ থাকেন। কারণটা হচ্ছে আমরা এমন একটা জায়গায় কাজ করছি যেখানে হচ্ছে অনেক মানুষ দেখছি, অনেক মজা হচ্ছে, ড্যান্স হচ্ছে, পার্টি হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, সব কিছু হচ্ছে, এবং আপনি মজা করছেন, এবং এই মজার সাথে কাজ করার জন্যই মানুষ আমরা অনেক ফটোগ্রাফার ওয়েডিং ফটোগ্রাফিকে পছন্দ করে। সো আপনি যদি এটাকে এনজয় করতে না পারেন, দিন শেষে আপনার সাধারণ যেই 9-to-5 জবের মতো আপনার ওয়েডিং ফটোগ্রাফিটা হয়ে যাবে, যে আপনি শুধুমাত্র জব করছেন, আপনি এখানে কোনো মজা পাচ্ছেন না, আপনি আপনার কাজের মধ্যে কোনো মজা পাচ্ছেন না, তখন দেখা যাবে যে একটা নির্দিষ্ট সময় পরে আপনারা ফটোগ্রাফি করতে ইচ্ছা করবে না, যে ধুর এক এক একঘুয়ামি একটা কাজ আমার করতে ভালো লাগে না। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা সবসময় বলি আপনাকে আপনার কাজটা এনজয় করা, মজা করা, এবং সেই কাজটার মধ্যে নিজেকে মানে ফিল করা। তো এইভাবে আমরা আমাদের ওয়েডিং ফটোগ্রাফি শুরু করতে পারি। এখন আপনারা অনেকে বলতে পারেন যে ভাই আমি আপনাকে কীভাবে পাবো সোশ্যাল মিডিয়াতে বা আদার জায়গাতে, সেটা আমি বলতে পারি। আমাকে আপনারা পাবেন হচ্ছে ফেসবুকে nilafotography.com.bd, এটা আমার ফেসবুক পেজ। ইনস্টাগ্রাম পেজ হচ্ছে nilaf.photography, ইউটিউব আমি আগেই বলেছিলাম নীলা ফটোগ্রাফি, এবং ওয়েবসাইট হচ্ছে abusafainilaf.com। আপনারা আমি যেটা সবসময় করি, আমি হাই, হ্যালো, ভাইয়া কেমন আছেন, ভাইয়া কী করছেন, এই ধরনের কোনো কথা বললে আমি সেটা রেসপন্স করি না। যেটা আপনারা করবেন, যদি কোনো রিলেটেড প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, সরাসরি প্রশ্নে চলে যাবেন যে ভাইয়া আমি এই জিনিসটা বুঝি না, বা ভাইয়া আমি আর এই জিনিসটা একটু হেল্প করেন, যে ভাইয়া এই ছবিটা একটু ভুল দেখেন। যেমন আমার খেয়াল আছে আপন ভাই আমাকে প্রথম যখন মেসেজ করেছিল, সে তার একটা ছবি দিয়েছিল যে ভাইয়া আমার এই ছবিটা একটু ভুল ত্রুটি থাকলে বলেন, আমি রিপ্লাই দিয়েছি। কিন্তু কেউ যদি আমাকে হাই হ্যালো দেয়, এমন হাই হ্যালো আসলে আমাদের অনেক আসে। সো দ্যাটসটা হচ্ছে সমস্ত হাই হ্যালো রিপ্লাই দেওয়া হয় না। তো সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, যে কোনো কারণে যোগাযোগ করার প্রয়োজন হতে পারে, তো শুরু করতে আপনারা আপনাদের সরাসরি কাজে চলে যাবেন যে ভাইয়া আমার এইটা প্রয়োজন বা এই সম্পর্কে আপনার সাথে কথা বলতে চাই, আপনি ফ্রি হলে একটু নক করেন বা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করে রাখেন। সো এইভাবে আমার সাথে আপনারা কানেক্ট করতে পারেন। আমি আপনাদের সাথে এই প্ল্যাটফর্মগুলোতে আছি। তো ওয়েডিং ফটোগ্রাফির আমি মোটামুটি এটা শেষ করছি যে আমাদের ওয়েডিং ফটোগ্রাফির পার্টটা আজকে শেষ। যারা আমরা ওয়েডিং ফটোগ্রাফি করছি, আমি আশা করি আপনাদের মোটামুটি একটা ভালো নলেজ দিতে পেরেছি, ভালো একটা আইডিয়া দিতে পেরেছি। এরপরও যদি আপনাদের ওয়েডিং ফটোগ্রাফি নিয়ে কোনো প্রশ্ন থাকে, আপনারা এখন করতে পারেন। নেক্সট 10 মিনিট আমি আপনাদের প্রশ্ন নিব, দেন আমি আপনাদের সাথে ফ্যাশন ফটোগ্রাফি নিয়ে আলাপ করব। এখন আপনাদের সময়, আপনারা প্রশ্ন করেন। হ্যাঁ ভাইয়া, ওই ইভেন্টের ব্যাপারে ওই ছবি প্রিন্ট, ক্লায়েন্টের ছবি প্রিন্ট করে দেওয়ার গুরুত্বটা কেমন? প্রশ্নটা ভাই একটু আবার করেন কাইন্ডলি। যে ওই ক্লায়েন্টকে ছবি ডেলিভারি করার প্রিন্ট ছবি যেগুলো, প্রিন্ট ছবি ডেলিভারি করার মানে গুরুত্বটা কেমন? দেখি ক্লায়েন্ট চাইলে দিতে পারবো, মানে দিব আমাদের তো একটা প্যাকেজের মধ্যে থাকে। তারপরে যদি আপনি প্যাকেজ হিসেবে না করেন, তাহলে ক্লায়েন্টকে কিছু প্রিন্ট দেওয়া উচিত। কারণ কি, ধরেন আপনি একটা ল্যাব থেকে প্রিন্ট করলেন, আপনি আপনার কোয়ালিটিটা মেনটেন করে কিন্তু ল্যাব থেকে প্রিন্ট করবেন। কিন্তু আপনি যদি ল্যাব থেকে প্রিন্ট করলেন বাট আপনি ক্লায়েন্টকে ছবি দিয়ে দিলেন, তখন দেখা যাচ্ছে যে ক্লায়েন্ট হুট করে ছবিগুলো প্রিন্ট করলো, কিন্তু এমন একটা জায়গাতে প্রিন্ট করছে তাদের প্রিন্ট কোয়ালিটি ভালো না, তখন দেখা যাচ্ছে আপনার ছবির কোয়ালিটি খারাপ হয়ে যেতে পারে। ক্লায়েন্ট আপনার ছবি খারাপ কোয়ালিটি এটা মনে করতে পারে। যেমন আমার ক্ষেত্রে আছে, আমার একটা কমার্শিয়াল ক্লায়েন্ট, সে হচ্ছে আমি তাকে ছবি দিয়েছিলাম, আমার খেলা আমি Sony A7R4 দিয়ে ছবি তুলেছি, যেটা 42 মেগাপিক্সেল। এখন আপনারা তো জানেন Sony A7R4 থেকে ছবি তোলা সে স্বাভাবিকলি বড় বড় বিল বড় করতে পারবে, কিন্তু সে বলতেছে ভাই আমি আমার দোকানে গ্লাসের উপরে ছবিটা দিয়েছি কিন্তু ছবিটা ফেটে গেছে, আপনি কী ছবি তুলছেন আমাকে, আমার এই ছবিটা ফেটে গেছে।
তখন আমি বললাম যে আপনি কি আমার ওই যে ছবিটা আমি আপনাকে র ছবি দিয়েছি ওখান থেকে করেছেন? বলে না ভাই, আমি তো ফেসবুকে যে আপনি দিচ্ছিলেন ওখান থেকে ডাউনলোড করে দিছি। তো বিষয়টা হচ্ছে এইটা যে ফেসবুকের ছবি যখন আপনি প্রেস থেকে প্রিন্ট করবেন সেটা তো ফেটে যাবেই, কিন্তু আমি যখন আপনাকে টিআই ফরম্যাটটা বা র ছবিটা যেটা দিব সেটা যখন আপনি প্রিন্ট করবেন সেটা ভালো কোয়ালিটি আসবে। তো এই জন্য হয় কি, অনেক সময় আপনি যদি একটা আপনার প্যাকেজে 50টা বা 100টা প্রিন্ট রাখেন তখন আপনার ক্লায়েন্ট আপনার হাতে একটা প্রিন্ট পাচ্ছে, এর পরবর্তীতে যদি সে কখনো প্রিন্ট করে এবং সেটা কোয়ালিটি খারাপ হয় আপনি বলতে পারবেন যে আপু আমরা তো সব জায়গা থেকে প্রিন্ট করি না, আমাদের প্রিন্ট একটু স্পেশাল, বা আমরা মানে আমরা যে চাপাগুলো ক্লায়েন্টের কাছে মারি একই জায়গার প্রিন্ট, দেখলাম আমরা বলি যে আমরা তো আসলে অমুক জায়গাতে প্রিন্ট করি এদের কোয়ালিটিটা অনেক ভালো, আমরা তো আসলে 5-6 টাকার প্রিন্ট করি না, আমরা দেখা গেলো 15-20 টাকা দিয়ে প্রিন্ট করি, তো দেখা হচ্ছে আমাদের প্রিন্ট কোয়ালিটি ভালো হয়, এই জন্য কিছু প্রিন্ট রাখলে ভালো হয়। এবং দেখবেন যে পরবর্তীতে আপনার কাছে রিপ্রিন্টেড ক্লায়েন্ট আসবে যে ভাই আমার তো আপনি 50টা ছবি প্রিন্ট দিচ্ছেন, আমি বাইরে প্রিন্ট করতে আমার ভালো লাগে নাই, বা আমার আরও 100টা কপি প্রিন্ট করতে হবে, দেখা গেলো তখন আমরা যদি 15 টাকা করে পার প্রিন্টে রাখি আপনি কিন্তু 5-6 টাকা করে ল্যাবে দিচ্ছেন, আপনার কিন্তু ভালো একটা লাভ থাকতেছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মোটামুটি রিসেল ভ্যালু। আর কারো কোনো প্রশ্ন ভাইয়া? আমাদের কি করণীয় থাকে? আচ্ছা, যেটা হচ্ছে ওই যে আমরা যেটা বলেছিলাম ক্লায়েন্টের সাথে মিট করা, তো আমরা যেটা বলি আমাদের অনেক ক্লায়েন্টের ক্ষেত্রে এই ক্ষেত্রে হয় যে বলে যে ভাই আমার 2টা ফটোগ্রাফার লাগবে, 1টা ভিডিওগ্রাফার লাগবে। তো আমরা বলি যে আপু এটা কি বিয়ের প্রোগ্রাম নাকি হলুদের প্রোগ্রাম? বলে ভাই হলুদের প্রোগ্রাম। তো যদি বলে যে হলুদের প্রোগ্রাম কিন্তু আপনার কি ড্যান্স পারফরমেন্স থাকবে? যদি বলে যে হ্যাঁ ভাই ড্যান্স পারফরমেন্স থাকবে, তখন আমরা ক্লিয়ার করি না আপু আপনি যে 1টা ভিডিও নিচ্ছেন তো 1টা ভিডিওতে আমি কিন্তু ফুল ড্যান্স পারফরমেন্সটা কভার করতে পারবো না, আমাকে ছোটো ছোটো ক্লিপ করে নিতে হবে যেটা ট্রেলারের জন্য প্রয়োজন বা আপনার বডি করার জন্য প্রয়োজন হবে। কিন্তু আপনি যদি পরবর্তীতে বলেন যে আমার যে কাজিনরা ফুল একটা ড্যান্স করেছে আমার একটা পুরো ভিডিও চাই, সেটা কিন্তু আমি দিতে পারবো না। তারপরে হচ্ছে আপনার কি বিয়েতে 2টা স্টেজ থাকবে? যেমন আপনাদের ময়মনসিংহ বা এই সমস্ত জায়গাতে মফস্বলে যেটা হয় যে 2টা স্টেজ হয়, ছেলেরা এসে বিয়ের আগে 1টা স্টেজে বসে, আবার মেয়েরা 1টা স্টেজে থাকে ভিতরে, বিয়ের পরে 2জন একসাথে হয়, রাইট? তো এই সমস্ত ক্ষেত্রে যেটা করবেন যে ক্লায়েন্টকে বলে নেবেন আপনার কিন্তু 2টা স্টেজ থাকলে আপনার ফটোগ্রাফার একজন, আপনি বলেন আমি কাকে প্রাধান্য দিব? হ্যাঁ আপনি আমি 2জনের ছবি তুলবো, কিন্তু দেখা যাচ্ছে যে ছেলের ওখানে সারাক্ষণ ওই গেস্টরা বসেই থাকবে, ওখানে কিন্তু তেমন মোমেন্টস হবে না, মোমেন্টসটা আপনার এখানে হবে। বাট আপনার এখানে আমি যখন আছি তখন দেখা যাচ্ছে যে আমার ছেলের ওখানে একটা মোমেন্টস হলো, আমাকে কিন্তু অনেক কিছু মিস করতে হবে। সো দ্যাটস আপনাকে মাথায় থাকতে হবে আপনি আমি কিছু মিস করব। এখন আপনি ভালো হয় আপনি 5000 টাকা অ্যাড করে একটা ফটোগ্রাফার অ্যাড করতে পারেন, আদারওয়াইজ আপনি এই সমস্ত জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে যে এই জিনিসগুলো আপনার মিস হতে পারে। সো দ্যাটস আই ক্লায়েন্টের মাথায় থাকবে যে সে এই এই জিনিসগুলো পাচ্ছে, এই এই জিনিসগুলো পাচ্ছে না, আমি বুঝাতে পেরেছি? এবং আপনার কন্ট্যাক্টে তখন থাকতেছে একজন ফটোগ্রাফার। সো দ্যাটস আই ক্লায়েন্ট যেটা করবে যে পরবর্তীতে বলতে পারবে যে না ভাই আমার তো আপনি আমার ড্যান্সের ছবিটা রাখেননি কেন, ভিডিওটা রাখেননি কেন? আপনি বলতে পারেন আপু আমি তো বলেছিলাম আপনি তো একজন ভিডিওগ্রাফার ছিল, একজন ভিডিওগ্রাফার এটা কভার করতে পারবে না। সো দ্যাটস আই আপনি ওখানে কিন্তু অনায়াসে বলতে পারছেন। আবার অনেক সময় হয় কি আমাদের ঢাকাতে যেমন অফিসার্স ক্লাব বা এই ধরনের বিভিন্ন ক্লাবে কিন্তু দোতলা নিচতলা মিলে প্রোগ্রাম হয়। হ্যাঁ, সো নিচতলা দোতলা মিলে প্রোগ্রাম যখন হয় তখন দেখা যাচ্ছে যে আমাদের যে যেটা আমরা করি যে তখন আমরা নিচের তলায় একটা ফটোগ্রাফার থাকলো, উপর তলায় একটা ফটোগ্রাফার থাকলো, বাট এই নিয়ে আমাদের ঝামেলা হয়। সো এই জন্য যে ক্ষেত্রে যেটা হয় আমরা করি, ক্লায়েন্টকে যখন আগে থেকে সব ক্লিয়ার করে নিই তখন আমাদের এই জিনিসগুলো অসুবিধা হয় না। যদি আমাদের দোতলায় দেখা যাচ্ছে যে শুধু খাবারের প্রোগ্রামটাই হবে, তখন আমরা বলি আপু ঠিক আছে আমার তো 2জন ফটোগ্রাফার, একজন গ্রুপ ছবি তুলবে, একজন আপনাদের ছবি তুলবে, আর একজন ফটোগ্রাফার তো আমার যেহেতু উপরে ছবি তোলার নাই, যে গ্রুপ ছবিটা তুলছে সে হয়তো মাঝে মাঝে গিয়ে উপরে গিয়ে খাবারের কিছু ছবি নিয়ে আসবে। হ্যাঁ, তারপরে আবার অনেক ক্লায়েন্টকে আমরা বলি যে আপু আমরা কিন্তু খাবারের ছবিটা প্রপারলি তুলবো না, কারণ কি এখনকার অনেক মানুষ অপছন্দ করে খাবারের সময় তার ছবি তুলতে গেলে, অনেক গেস্ট অপছন্দ করে। হ্যাঁ, এখন আমরা ক্লায়েন্টকে বলি যে আপু আমরা কিন্তু ছবি তোলার চেষ্টা করবো, বাট কোনো গেস্ট যদি মানা করে বা রাগ করে আমরা কিন্তু ছবিটা তুলবো না। এখন ক্লায়েন্ট যদি বলে যে ওকে ফাইন, হ্যাঁ আপনি আমাদের আমাদের মাস্টার টেবিলে সে ছবিটা তুলেন, আর টোটাল যে সবাই খাচ্ছে দূর থেকে আপনি গ্রুপ ছবিটা তুলেন, আমরা সেটা তুলছি। আবার আমাদের এমন এক্সপিরিয়েন্স আছে, আমরা সিলেটে ছবি তুলতে গিয়েছিলাম,
জগন্নাথপুর নামে একটা সিলেটের জায়গা, সেখানে তো ওনাদের বিশাল বড় প্রোগ্রাম ছিল, ওদের ওপেন ড্রাম ইনভাইটেড ছিল। তো ওনার রিকোয়ারমেন্ট ছিল আমার প্রতিটা টেবিলে চারটা দিকের অ্যাঙ্গেলে সমস্ত মানুষকে দেখা যায় এমন ছবি লাগবে। তো আমরা একটু উৎসাহ হয়ে জিজ্ঞেস করি যে আঙ্কেল কেন এত এই ছবিগুলো লাগবে, বলতে আমার ছেলে মেয়ের ছবি থেকে আমার ওই ছবিটা ইম্পর্টেন্ট। আমি বলছি কেন আঙ্কেল, বলতেছে আমার ইনভাইটেশনটা হচ্ছে ওপেন ইনভাইটেশন, মানে গ্রামের সবাইকে ওপেন দেওয়া। তো আমাদের ক্ষেত্রে যেটা হয়, এক বাসা থেকে এসে সবাই এসে ঠিক মতো খায় যাবে, কিন্তু পরে বদনাম করবে যে আমার খায় নাই বা খাবার ছিল না। হ্যাঁ, এমন অনেক এক্সপিরিয়েন্স আছে। তো এই ক্ষেত্রে এটা হচ্ছে কি, এই ছবিটা আমার প্রমাণ, যদি এমন কেউ করে তখন আমি বলতে পারবো যে এই যে আপনি তো খেয়ে গেছেন। তো তখন আমাদের মাথা ছিল হ্যাঁ এটা তো রাইট, যেহেতু তার ওপেন ইনভাইটেশন এবং তার ওখানে খাবারের জন্য গেট মানে স্টেজ ওপেন হয়েছে 11টায় এবং শেষ হয়েছে সন্ধ্যা 5টায়, 11 থেকে 5টা পর্যন্ত খালি মানুষ খাইছে। হ্যাঁ, তো ওইটা সিলেটে আমাদের অনেক বড় একটা ইভেন্ট ছিল, আমরা 11 জন ফটোগ্রাফার ছিলাম, 7 জন সিনেমাটোগ্রাফার ছিল। তো ওইটা আমাদের একটা বড় প্রোগ্রাম ছিল, আমরা এখন দেখেছি ওখানে হেলিকপ্টার এসেছে, মানে ছেলে মেয়ে হেলিকপ্টার রাইড করেছে। তো এরকম ওই প্রোগ্রামটা ছিল। তো এরকম অনেক এক্সপিরিয়েন্স আছে, যেটা হচ্ছে আপনি ক্লায়েন্টের কাছে যখন জেনে নেবেন যে আমি কেন এটা করব। আবার ওখানে আমরা বলছিলাম যে আঙ্কেল অনেক ক্লায়েন্ট তো আসে বা অনেক গেস্ট তো আসে, ছবি তুলতে গেলে মানা করে, বলে বাবা আমি এত কিছু বুঝি না, মানা করলো, এটা গ্রামের লোক, এরা আপনাদের ওইটা বুঝবে না, আপনারা ছবি তুলবেন চারপাশ থেকে, মানে একটা টেবিলে রাউন্ড দিবেন, চারদিক থেকে একটা ছবি তুলবেন, একটা ভিডিও করবেন, এটা হচ্ছে আমাকে আলাদা দিবেন, এটা আমার হয়তো কখনো প্রয়োজন হতে পারে। সো দ্যাটস ওয়াই আমরা 2 জন ফটোগ্রাফার 2 জন ভিডিওগ্রাফারকে অ্যাসাইন করে দিয়েছিলাম, তোদের আর কোনো কাজ নাই, তোরা শুধু খাবার টেবিলের এখানে থাকবি এবং ঘুরে ঘুরে একটা টেবিল বসলে এক সাইড থেকে আরেকটা সাইড পর্যন্ত টোটাল ফটো এবং ভিডিও আমার চাই। এবং ওইখানে আরেকজন আমি অ্যাসিস্ট্যান্ট দিয়েছিলাম যে দেখতেছে কোন টেবিলটা বসতেছে, কোন টেবিলটা, কারণ ফটোগ্রাফাররা যখন ঘুরে আসতেছে কোন টেবিলটা ছবি তুলেছে তার খেয়াল নেই। তো সে তাদেরকে গাইড করতেছে যে এই টেবিলটা নতুন বসছে বা এই টেবিলটা রিফিল হয়েছে, এরকম করে তারা আমার গাইড করেছে। তো এইভাবে আমরা কাজ করেছিলাম। তো এমন সময় অনেক সময় হয় যে গ্রুপ ছবি বা আদার্স টেকনিকের সময় আপনার কয়জন ফটোগ্রাফার কী পারবেন না পারবেন, এই জিনিসগুলো আপনি যখন ক্লায়েন্টের সাথে ডিসকাস করে নেবেন তখন আপনার এইখান থেকে আপনি মানে অনায়াসে আপনি আপনার ক্লায়েন্টকে হ্যাপি করতে পারবেন। আর কারো কোনো প্রশ্ন ভাইয়া? এখানে আমি বলবো এটা সম্পূর্ণ আপনার টেকনিকের উপরে। হ্যাঁ, আমরা তো মোটামুটি সবাই টিভি সিরিয়াল নাটক দেখি, তো আমাদের কাছে দুইটা ক্যারেক্টার খুব জনপ্রিয়, একটা হচ্ছে মোশারফ করিম আর একটা হচ্ছে পলাশ, তাই না? তো দেখবেন যে এরা খুব টাউট কিসিমের। হ্যাঁ, যে দেখা গেল কি আমাদের যখন লোকাল পাবলিক বাসে উঠি, হ্যাঁ, এমনভাবে একটা বড়িকে বা একটা মলমকে বিক্রি করতেছে যে আমার যদি চুলকানি নাও থাকে তাও মনে হচ্ছে চুলকাচ্ছে ওটা কেনার জন্য। তো এটা হচ্ছে আপনার মার্কেটিং টেকনিক, আপনি কীভাবে আপনার প্রোডাক্টটাকে সেল করবেন। এখন আমার কাছে যে ক্লায়েন্টটা আসতেছে, ধরেন আমার 1 ঘন্টার একটা প্যাকেজের জন্য, বা ক্লায়েন্টের সাথে ডিসকাস করলাম, এখানে আপনাকে একটা বুঝতে হবে ক্লায়েন্টের ইভেন্টটার ভ্যালু কতটুকু। এখন ক্লায়েন্টের সাথে ডিসকাস যখন করতেছি দেখলাম যে তার ভেন্যু হচ্ছে গলফ ক্লাব, তার গেস্ট হচ্ছে 1000 গেস্ট, হ্যাঁ, তার সে সাজতেছে হচ্ছে অমুক পার্লার থেকে, স্বনামধন্য পার্লার যেখানে 30-35 হাজার থেকে সাজতে হচ্ছে, সে শপিং করছে ইন্ডিয়া থেকে, দেখলাম যে ক্লায়েন্টের তো টাকা আছে, ক্লায়েন্টের পক্ষে তো সম্ভব আমার ফুল প্যাকেজটা নেওয়া, বাট কেন সে নিচ্ছে না? হয়তো সে বুঝতেছে একটা ফটোগ্রাফার রাখলেই হচ্ছে। তখন তাকে বোঝায় যে আপু ভাইয়া আপনি যে এত কিছু করছেন, আপনি যে এত সুন্দর করে আপনি শপিং করলেন, আপনি যে এত সুন্দর করে সাজলেন, আপনার যদি এই মোমেন্টটা সুন্দর করে না থাকে এই টাকাগুলো আপনার টোটালি বেঁধে যাবে, মানুষ খেয়ে যাবে, খেয়ে যাওয়ার পরে কালকে সকালবেলা ঘুম থেকে উঠে ওয়াশরুমে যাবে, আপনার টাকাগুলো ওয়াশরুমে বের করে দিবে। হ্যাঁ, আপনার কাছে কোনো কিছুই থাকবে না, আপনার কাছে থাকবে আমরা 1 সপ্তাহ বা 1 মাস পরে যে ছবিগুলো দিব, যে ভিডিওগুলো দিব, এইটি আপনার স্মৃতি হিসাবে সারাটা জীবন থাকবে। সো এই ক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি অবশ্যই আমার মনে করি আপনার এক্ষেত্রে আমার আমি সাজেস্ট করছি আপনি আমার ফুল প্যাকেজটা নিতে পারেন। এখানে আমি যেটা করবো আপনাকে এই এই দিব, ওইটা দিব, এই করব, ওই করব, হ্যাঁ, তখন দেখবেন যে ক্লায়েন্ট ইমপ্রেস হবে, কারণ তার কিন্তু টাকার সমস্যা নাই, তার সমস্যা হচ্ছে তার সে জানে না, তাকে যদি আপনি জানাতে পারেন আপনি দেখবেন। তারপর হচ্ছে অনেক সময় আমাদের কিন্তু ব্রাইড গ্রুমের সাথে মিট করার, আমাদের সাথে ডিল করেছে আঙ্কেল আন্টি ব্রাইড গ্রুমের মা বাবা। এখন দেখা যাচ্ছে আমাদের ওই শর্ট টাইম কথা দিয়ে বুঝতে হয় যে এর মধ্যে কে কিপটা। দেখা গেলো কি অনেক সময় হয় কি মা খুব হিসাবি, মা খুব কিপটা। হ্যাঁ, এখন আমরা কি করি, মা সব কাজগুলো বুঝলো, আমরা
টাকা পয়সার লেনদেনটা করি আঙ্কেলের সাথে। দেখা গেলো কি আমাকে বলতেছে আন্টি তাহলে ঠিক আছে আপনার সাথে সবই হচ্ছে, তাহলে আমি আঙ্কেলের সাথে কিছু কথা আছে যে ইভেন্টটা কীভাবে কী হবে, ছেলেদের যে পার্টগুলো আছে যে ওই যে আপনার গেস্টরা কখন আসবে, তারপর হচ্ছে আপনার খাবারের ইয়ারটিয়ে কী কী করবে এগুলো একটু জিজ্ঞেস করবো। তো আমার সমস্যা না, আমি একটু আঙ্কেলের সাথে কথা বলি। হ্যাঁ, তখন দেখা গেলো আমরা আন্টিকে ওখান থেকে মিটিং থেকে সরাই দিয়ে আমরা তখন ক্লায়েন্টের সাথে কিন্তু কথা বলছি, ছেলের সাথে মানে আঙ্কেলের সাথে কথা বলছি। তখন আঙ্কেলকে বলে আঙ্কেল সবই তো ঠিক আছে কিন্তু আপনার এখানে তো আমার মনে হয় যে এখানে আর একটা ফটোগ্রাফার অ্যাড করলে ভালো হইতো। হ্যাঁ, তা আপনি এটা করতে পারেন যে দেখেন আপনার যে নিচে যে আপনারা যে মুরব্বীরা এই যে রান্নাবান্না করতেছেন, সব কিছু ম্যানেজ করতেছেন, সব কিছু করবেন, এইখানে দেখেন আপনি এত কষ্ট করতেছেন, ইমোশনালি বলি। হ্যাঁ, যে আপনি এত কষ্ট করবেন ছেলের মা হিসাবে, ছেলের বাবা হিসাবে, দেখবেন দিন শেষে আপনার ইভেন্টে ওই একটা গ্রুপ ছবি ছাড়া কোনো ছবি থাকবে না। তো এটা কি হয়, আপনি নিচে যে কষ্ট করতেছেন, ঘাম মুছতেছেন, সবাইকে খাওয়াচ্ছেন, হ্যাঁ আপনার ছেলে তো পরে দেখতে হবে আপনার ছেলেকেও যে আপনি নিচে কী কষ্ট করে করলেন, এই যে 1000 গেস্ট আসলো এদেরকে খাওয়াইছেন দাওয়াইছেন রিসিভ করছেন, এটা তো আপনার একটা ডকুমেন্টেশন দরকার আছে, বাট নিচে তো ফটোগ্রাফার থাকতেছে না। হ্যাঁ, তো দেখা গেলো এইভাবে আমরা তাকে ইমপ্রেস করি। তো এইটা হচ্ছে কথা যে আপনি ক্লায়েন্টকে কীভাবে ইমপ্রেস করবেন, এটা আপনি দেখেন আদার্স মার্কেটিং টেকনিকগুলো দেখেন, অনলাইনে অনেক মার্কেটিং টেকনিক আছে, বা আদার্সরা বিশেষ করে যারা হচ্ছে আপনাদের গ্রামে আপনি দেখবেন যে যারা ফিল্ড ওয়ার্ক করে, হ্যাঁ বিভিন্ন সমিতির বা বিভিন্ন ব্র্যান্ডের থেকে যারা ফিল্ড ওয়ার্ক করে তাদের টেকনিকগুলো খেয়াল করবেন। তারপরে দেখবেন যে আমার ওয়েবসাইটে আমার একটা লেখা আছে নীল জীবনের গল্প, আমি আগে যেটা করতাম দেখা গেলো গুলিস্তান থেকে পার হচ্ছি, গুলিস্তানে একটা জায়গাতে গোল হয়ে কেউ মাইকিং করে কোনো কিছু বিক্রি করতেছে, ওইখানে দাঁড়াতাম, দাঁড়ায় তার কথাগুলো শুনতাম সে কীভাবে বিক্রি করে তার প্রোডাক্টটা এটা শোনার জন্য। হ্যাঁ, তারপরে হচ্ছে সে এমনভাবে একটা ওষুধকে বিক্রি করতেছে মনে হচ্ছে এটা হচ্ছে সর্বরোগের ওষুধ, হ্যাঁ সে ওষুধটা খেলে সব ভালো হয়ে যাবে, কিন্তু আসলে এটা হচ্ছে ময়দার গোলা, আপনি আমি জানি, কিন্তু তার বিক্রি করার কৌশলটা দেখেন, হ্যাঁ সে কীভাবে এটাকে সেল করতেছে। আপনি দেখেন অনলাইনে যে মার্ক জুকারবার্গ বা আদার্স যেই টপ এন্টারপ্রেনারগুলো আছে তারা তাদের প্রোডাক্টটা লঞ্চ করতেছে কীভাবে লাইভে এসে, যেমন কয়েকদিন আগে মার্ক জুকারবার্গ তাদের একটা নতুন ফিচার লঞ্চ করলো ই কমার্সের, সেটা কীভাবে লঞ্চ করছে, সে কীভাবে রিপ্রেজেন্ট করছে, সে কীভাবে প্রেজেন্টেশন দিচ্ছে, এইগুলো দেখেন। তারপর হচ্ছে ইউটিউবে টেক টক নামে একটা চ্যানেল আছে, সেখানে টেক টকে সব বিশ্বের সব বড়ো বড়ো সেলিব্রিটিরা এন্টারপ্রেনাররা এসে বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করে, সেখানে মার্কেটিং যে টপিকগুলো আছে যেগুলো দেখেন, ওখানে কথা তাদের প্রেজেন্টেশনগুলো দেখেন, দেখবেন অনেক কিছু আপনারা শিখতে পারবেন। অনলাইন দুনিয়াতে প্ল্যাটফর্ম ওপেন, আপনাকে শুধুমাত্র দেখতে হবে, হ্যাঁ যে আপনি কীভাবে শিখছেন। আর কোনো প্রশ্ন আপনাদের? আমি তাকে বোঝানোর চেষ্টা করেছি যে আমার গিয়ার হচ্ছে যে 85/200, তো আমি এখন গ্রুপটা কিভাবে নিব, আমার লেন্স চেঞ্জ করতে হবে, বাট আপু হচ্ছে বুঝতেছে না। দুইটা জিনিস করার আছে, এক আপনার কাছে যদি একটা সিঙ্গেল মানে আমি যেটা বলেছিলাম প্রেজেন্টেশনের সময় যে দুইটা ক্যামেরা ইউজ করা যদি আপনার পক্ষে সম্ভব না হয়, সেকেন্ড হচ্ছে একটা অ্যাসিস্ট্যান্ট শুটার রাখা, যদি সেটাও না থাকে আপনার কাছে একটা লেন্স আছে কিনা, একটা ওয়াইড লেন্স আছে কিনা, যদি আপনার আমরা যেটা করি যে পাশে একটা সাইড ব্যাগ রাখি যেখানে আমরা একটা রিজার্ভ লেন্স রাখি, এটা অবশ্যই রাখবেন, কারণ অনেক সময় ঘাট ব্যাগে এত জিনিসপত্র রাখা যায় না। তো আমরা একটা দেখা গেলো আপনারা যারা 70-200 কিনেন, 70-200 সাথে একটা ব্যাগ থাকে, ওই ব্যাগটা আপনি যদি প্রয়োজন না হয় আপনি সাথে রেখে ঘাড়ে রেখে আপনি ওখানে আপনার একটা ওয়াইড লেন্স সাথে রাখেন, দেখবেন যে আপনার অনেক সময় প্রয়োজন হয় তখন হুক করে আপনি লেন্সটা চেঞ্জ করে আপনি ছবি তুলতে পারেন। ধরেন আপনার কাছে এখন ওই লেন্সটাও নাই, আপনার গ্রুপ ছবির জন্য লেন্সটাও নাই, শুধুমাত্র একটা 85 আছে, বাট ক্লায়েন্টও বুঝতে যাচ্ছে না। সো এক্ষেত্রে যেটা করবে সেটা হচ্ছে আমরা প্যানারোমা টেকনিকটা ইউজ করি। একটা ছবিতে ওখানে আমরা 5-6টা ছবি তুলি যে প্রত্যেকজনের মুখ ফোকাস করে প্যানারোমা টেকনিকে
পাঁচজন হলে পাঁচজনের পাঁচটা ছবি তুলে পরবর্তীতে এডিট করে ওটাকে একসাথ করি, প্যানারা মাঝে ভাবে আমরা করি, ঠিক ওই টেকনিকটা ছবি তুলি। আচ্ছা ভাইয়া, ওই আপনাকে বলছিলেন ওই ইয়ের ব্যাপারে কি জানো বলেন, প্লেন ব্যাকগ্রাউন্ড এর ব্যাপারে। আমরা যদি প্লেন ব্যাকগ্রাউন্ড এর ছবি তুলে পরে যদি আমরা ম্যানিপুলেট করি সেক্ষেত্রে সেটার কি মানে ক্যান্টে দেওয়ার মতো হবে? আচ্ছা, ম্যানিপুলেটের ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে ম্যানিপুলেট ফটোগ্রাফির একটা অবশ্যই অংশ, আপনি ম্যানিপুলেট করতেই পারেন, কিন্তু তাই বলে আপনি ধরেন সাইদিকে চাঁদে পাঠিয়ে দিবেন এই টাইপের ম্যানিপুলেট না। হ্যাঁ, আপনার হচ্ছে যে আমরা ফেসবুকে মাঝে মাঝে কিছু ছবি দেখি যে ট্রল টাইপের, যে সে ধরেন আকাশে পাখির উপরে একটা ঈগল পাখির উপর দাঁড়ায় আছে, ঈগল পাখি উঠতেছে, হ্যাঁ এরকম অনেক ট্রল টাইপের ছবি দেখি। বাট আপনাকে ছবি এডিট করতে গেলে আপনাকে এমন এডিট করতে হবে যেটা আপনি বুঝতে পারছেন, যেমন আমি একটা প্রেজেন্ট আমি একটা আমি আমার স্ক্রিনটা আবার শেয়ার করি, দেখেন দেখেন আমি আজকেই যে টিউটোরিয়ালগুলো করছিলাম তার মধ্যে একটা ছবি আমি আপনাদের র ছবিটাই দেখাই, এটা সময় নেই, আমি তো শ্যুট করি একসাথে, এখন দু তিনটা শ্যুট করি একটা একটা করে দেখি। দেখেন এটা হচ্ছে আমার র ছবি, দেখেন সিআর টু ফাইল, হ্যাঁ ক্যানন 5D Mark III দিয়ে তোলা, এটা একটা র ছবি সিআর টু ফাইল। এটা হচ্ছে আমার ন্যাচারাল ছবিটা, এখানে তিনটা লাইট দিয়ে ছবিটা তোলা ছিল, দুই পাশে দুইটা লাইট মারা, সামনে হালকা একটা ফিল লাইট মারা। হ্যাঁ, সো দেখেন এইটা আমরা এডিট করেছি এই। হ্যাঁ, এখন যে আমিও যে ম্যানিপুলেট করি না তা কিন্তু না, বাট আপনি কি এই ছবিটা দেখলে, আমি যদি আপনাকে র ছবি না দেখাতাম আপনি কি এই ছবিটা দেখলে বুঝতে পারবেন যেখানে আমি ছবিটা ম্যানিপুলেট করেছি পিছনে লাইটগুলো ছিল না? সো এইটাই হচ্ছে আপনার, হ্যাঁ তো এইটাই হচ্ছে আপনার বিষয় যে আপনি কিভাবে ছবিটা দেখছেন। যেমন এবার আরেকটা দেখাই, যেমন এই ছবিটা সুন্দর একটা ছবি না, যে ছেলে দাঁড়ানো মেয়ে ঘুরতেছে একটা সুন্দর একটা ল্যান্ডস্কেপে, তাই না? কিন্তু এই ছবিটার প্রতিটা লেয়ারটা দেখাই, আমি একটা একটা লেয়ার বন্ধ করে দেখেন, এটা কালার কারেকশন, এইটা হচ্ছে কালার লুক, এটা একটা গ্রুপ, এখানে আমি যে মেয়ের কাপড়টা জামাটা ঠিক করলাম, হ্যাঁ এখানে হচ্ছে দেখেন আমি ওই যে ল্যান্ডস্কেপগুলো ঠিক করলাম, এখানে দেখেন এই দুইটা ছবিকে আমি একসাথ করছি, একটাতে মেয়ে, কারণ দুইটা জায়গাতে আমি মডেলকে পারফেক্ট পাই নাই, একটা জায়গাতে আমি ছেলেকে পারফেক্ট পাইছি, একটা জায়গায় আমি মেয়েকে পারফেক্ট পাইছি, দেন আমি দুইটা ছবিকে একসাথ করে আমি এই ছবিটা এই জায়গায় আনছি। সবসময় যে আপনাকে, কিন্তু আমি যখন আপনাকে এই ছবিটা প্রথম দেখাবো আপনি কিন্তু যখন জুমও করব আপনি কিন্তু দেখলে বুঝতে পারবেন না যে এই ছবিটা এখানে বসানো, বাট ছবিটা কিন্তু এই ছিল। দেখেন হ্যাঁ, সো এই এই বিষয়গুলো হচ্ছে এটা যে আপনি যে ম্যানিপুলেট করবেন সেটা যত তত টাইম পর্যন্ত ম্যানিপুলেট গ্রহণযোগ্য, যত টাইম পর্যন্ত আপনার জিনিসটা চোখে না পড়ে, খালি চোখে দেখা না যায় তত টাইম পর্যন্ত আমরা বলি ম্যানিপুলেটটা গ্রহণযোগ্য। আপনি ছবিতে স্কাই অ্যাড করলেন ভালো কথা, কিন্তু স্কাই অ্যাড করার পরে সেটা যদি আপনার বোঝা যায় সেই স্কাই অ্যাড করে আপনার কোনো লাভ নেই। আপনারা দেখবেন আমি ইউটিউবে আমার এই স্কাই অ্যাডের ভিডিও দিয়েছি, বা এখানে দেখবেন যে এই স্কাইটা যখন অ্যাডটা করেছি সেই সাথে রেশিও করে আমি এখানে আকাশটা ব্লু, বাট যদি পানিটা হচ্ছে ধূসর কালার থাকে তখন আপনার জিনিসটা ন্যাচারাল মনে হবে না। সো আপনাকে যখন আপনি আকাশ অ্যাড করবেন তখন আপনাকে সেই রেশিওতে পানি কিন্তু আপনার সমুদ্রের পানি আমরা জানি একটু ট্রান্সপারেন্ট বা দেখা যায়, বা পানিতে স্বাভাবিক মনে হচ্ছে রিফ্লেক্ট হয়। এখন একটা আকাশটা যখন আপনার একটু ব্লু আকাশ, আপনার রিফ্লেক্টে তাকে একটু ব্লুই দেখাবে, তাই না? কিন্তু আপনার ধরেন আকাশ ব্লু কিন্তু পানি হচ্ছে ধূসর কালার, তখন সেটা আপনাকে দেখতে ফেক মনে হবে। হ্যাঁ, আমি আরও কিছু আপনাকে ছবি দেখাই, যেমন পাশাপাশি আমি আমার ফ্যাশন ফটোগ্রাফি তেমন কিছু বলার নাই, কারণ হচ্ছে এখানে হচ্ছে সমস্ত কিছু হচ্ছে মডেলের এবং আমাদের এক্সপিরিয়েন্সের উপর। যেমন দেখাই এই ছবিটা, দেখেন এই ছবিটা দেখে কী মনে হচ্ছে, এটা একটা আমার হচ্ছে কমার্শিয়াল ছবি। হ্যাঁ, এইখানে আপনার ধরেন ক্লায়েন্ট, আমি শুধুমাত্র পোর্ট্রেটে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ছবিটা তুলে দিছি, আপনি যেটা বললেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড, দেখেন এই ছবিটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে তুলে দিছি, ক্লায়েন্ট কিন্তু ব্যাকগ্রাউন্ড অ্যাড করে, হ্যাঁ তার ব্র্যান্ডিং ট্র্যান্ডিং বসায় কিন্তু এটা করছে। এখন আপনার কি দেখে কোনো ওয়ে আছে, বোঝার ওয়ে আছে যে এই ছবিটাতে ব্যাকগ্রাউন্ড বসানো বা কোনো কিছু করা? নাই, কারণটা হচ্ছে আমাদের এডিটটা সেভাবে করতে হয়, এটা হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে তোলা ছবি, বাট আমরা কিন্তু পরবর্তীতে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি। তারপরে হচ্ছে আরেকটা দেখাই, এই এই সিরিয়ালেরই ওটা হচ্ছে
আচ্ছা আরেকটা পাচ্ছি না, তো এটাই এরকমেরই আপনার দেখা গেল কি আমরা মানে আমি যেটা বলি যে সব সময় আপনার ফটোগ্রাফি হচ্ছে মানে এডিটিং আপনি ততটুকু করতে পারবেন যতটুকু করলে সেটা খালি চোখে ধরা না যায় বা দেখা না যায় বোঝা না যায় সেটা। এখন আপনি স্ক্রিন ডিটাচ করতেছেন, যেমন এই ছবিটা স্ক্রিন ডিটাচ করা, এটা নিয়ে আমি আজকে ভিডিও করেছি ফ্রিকোয়েন্সি সেপারেশন, এই টেকনিকে আমার এটা ইয়া করা। এখন দেখেন ফ্রিকোয়েন্সি সেপারেশন টেকনিকে আমি আমার টোটাল এই মডেলের স্কিনের ডিটেলসটা আছে, প্রত্যেকটা স্কিনের ডিটেলস আছে, বাট আমার স্কিনটাকে আবার স্মুথ করা। এখন এইটা মানুষ বুঝতে পারছে এটা এডিট করা, কিন্তু আবার এটা ন্যাচারাল, সো দ্যাটস হচ্ছে আপনাকে বুঝতে হবে যে আপনি কীভাবে ছবিটা করছেন। হ্যাঁ, একটা জিনিস, বাংলাদেশ বা আমাদের যে ক্লায়েন্টগুলো তারা হচ্ছে সবসময় ফেসটা স্মুথ থাকবে, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের নয়েজ বা ডিটেলস সবকিছু রিমুভ করে আর স্মুথনেস ধরেন যে এক্সপ্রিয়ে মানে আমরা যেমনটা চাই ছবি যে এমনটা দিব ক্লায়েন্টকে, বাট ক্লায়েন্ট এটা বুঝে না, ক্লায়েন্ট বলে না ভাই আমার ফেস স্মুথ থাকবে একদম, না এটা হচ্ছে ক্লায়েন্টের চাহিদার উপরে। এখন ক্লায়েন্ট যদি আপনার মানে বুঝমান হয় আপনি যা খুশি তাই দিতে পারবেন, আবার ক্লায়েন্ট যদি না বুঝে তাহলে আপনাকে ক্লায়েন্ট যেটা চায় সেটাই দিতে হবে। আর হ্যাঁ, ফ্যাশন ফটোগ্রাফির ক্ষেত্রে হচ্ছে ছবিগুলো হচ্ছে যে রিটাচ করে ওয়েলি ওয়েলি একটা ভাব আসে যেমন, বাট ওয়েডিং এর ক্ষেত্রে আমি মানে এমন টাইপ পাই নাই আর কি যে ছবিটা, তো ওইখানে হচ্ছে তাদের কি মেকআপের উপর ডিপেন্ড করে নাকি রিটাচের উপর ডিপেন্ড করে? আচ্ছা, এই যে আপনি একটা ফ্যাশন ফটোগ্রাফি দেখছেন এই ছবিটা দেখেন, এখানে দেখেন আমি মডেলটা কিন্তু মানে প্রফেশনাল হোক বা সেমি প্রফেশনাল হোক বা একেবারে বিগিনার হোক যাই হোক না কেন, যে আপনার হচ্ছে কি আপনি যখন এই মডেলকে ছবিটা দেখছেন তখন দেখেন আপনার স্কিনটা কেমন কত সুন্দর গ্লসি করছে। হ্যাঁ, আপনার এখানে একটা হেয়ার লাইট আছে সুন্দর, হ্যাঁ, তারপরে হচ্ছে তার ক্যাচ লাইটটা দেখেন স্পষ্টভাবে দুইটা ক্যাচ লাইট আছে, একটা মেইন লাইট একটা ফিল্ড লাইট, হ্যাঁ, তার হাতের উপরে একটা ডাইমেনশন লাইট আছে, ব্যাকগ্রাউন্ড একটা এজ লাইট আছে, সব কিছু কিন্তু করা। এবং এই ফ্যাশন ফটোগ্রাফি কিন্তু আমরা যখন করি আমরা পারফেক্টলি সেটাকে করার চেষ্টা করি, কারণ এখানে আমি সময় পাই। কিন্তু ভাই ওয়েডিং ফটোগ্রাফিতে ডিফারেন্ট জনরা, এখানে আপনি চাইলেই সময় পাবেন না প্রপারলি। আপনাকে দেখা গেলো ব্রাইড দাঁড়াচ্ছে ধাপাধাপ ছবি তুলতে হচ্ছে, দেন আমরা ফ্যাশন ফটোগ্রাফি বেশিরভাগ সময় কাজ করি ক্লায়েন্টের জন্য। এখন আপনার একটা কমার্শিয়াল ক্লায়েন্ট, সে কিন্তু ছবির কোয়ালিটি বোঝে, তার কিন্তু একটা রিকোয়ারমেন্টস থাকে। হ্যাঁ, কিন্তু আপনার একটা ওয়েডিং ক্লায়েন্ট সে অবশ্যই সবসময় ফটোগ্রাফি বুঝবে তা কিন্তু না, সে ফটোগ্রাফি নাও বুঝতে পারে। এখন দেখেন আমি এই ছবিটা দেখাই, এই ছবিটা হচ্ছে ডে লাইটে ছবি তোলা, জাস্ট একটা জানালা থেকে একটা চিকন একটা লাইট ঢুকছে সেটাতে ছবি তোলা। এখন এই ছবিটা যদি আমি আমার কোনো ব্রাইডের ক্লায়েন্টকে দেই সে কি ছবিটা নিবে বা সে কি বলবে এটা ভালো ছবি? সে কিন্তু বলবে যে ভাই আমাকেই তো দেখা যাচ্ছে না, কি একটা চোখ দেখা যাচ্ছে, একটা চোখে অল্পটু দেখা যায় ভূতের মতো, এটা কেমন দেখাচ্ছে, ক্লায়েন্ট বলতেই পারে। হ্যাঁ, এখন কথা হচ্ছে আপনি কোন ধরনের ছবি কাকে দিবেন এটা আপনাকে বুঝতে হবে। এখন আপনারা যেই জায়গায় কাজ করেন একটু মফস্বল টাইপের জায়গাতে দেখা গেলো সব ক্লায়েন্টরা একরকম বুঝবে না। এখন আপনি যদি এই টাইপের ছবি আপনার কোনো ক্লায়েন্টকে দেন তখন দেখবেন যে ক্লায়েন্ট মাইন্ড করবে। হ্যাঁ, আর বা সাদা কালো ছবি দিলেও, কালার ছবির জায়গায় সাদা কালো ছবি দিলেও বলবে কি আপনার ক্যামেরা কি পুরান বা কম দামি, কালার ছবি ওঠে না, এইভাবে আপনাকে প্রশ্ন করতে পারে। সো দ্যাটস হচ্ছে আপনার ক্লায়েন্ট বুঝে। যেমন দেখেন এইখানে এই পরিমণির ছবিগুলো, এখানে কিন্তু আমাদের কোনো রিকোয়ারমেন্টস নাই, এটা ছিল হচ্ছে স্যান্ডেলিনিয়ার একটা শ্যুটে, যে আমরা টিভি কমার্শিয়ালগুলো দেখেছি স্যান্ডেলিনিয়ার, এরকম একটা শ্যুটে আমাদের কাজটা ছিল শুধুমাত্র পাশ থেকে তার দু চারটা পোর্ট্রেট নিয়ে আসা, যাতে হচ্ছে পরবর্তীতে কোনো অ্যাডে প্রয়োজন হলে এই ছবিটাকে সে ইউজ করতে পারে। হ্যাঁ, তো এখানে হচ্ছে আমাদের কোনো ফ্ল্যাশ লাইটই ছিল না, ওই অ্যাড সেট আপে যে লাইটিংগুলো ছিল ওই লাইট সেট আপে এই কাজগুলো করা। হ্যাঁ, সো এখানে আমাদের কোনো লাইটই নাই, সো এরকমের দেখ একটা রিকোয়ারমেন্টস আমরা বুঝে আমরা কাজগুলো করি কমার্শিয়ালে। কিন্তু আপনার কমার্শিয়ালে কাজ টোটালি ডিফারেন্ট জায়গা, যেমন আমি দেখাই কয়েকটা ছবি আরও দেখেন, এই একটা ছবি, এখানে আমার টার্গেটটা হচ্ছে ড্রেস, আমার ড্রেসটাকে হাইলাইট করা। হ্যাঁ, সো আমি কিন্তু এখানে ড্রেসটাকে হাইলাইট করার জন্য মডেলকে পোজ দিতে বলছি। এখন কথা হচ্ছে আমি যদি মডেলের ছবি তুলতাম আমি হয়তো তার এত লং ছবি তুলতাম, তাকে ক্লোজ তার ফেসটাকে দেখাইতাম। হ্যাঁ, তারপরে এইখানে একটা ছবি দেখাই,
যেমন এইটা হচ্ছে আমার টার্গেট হচ্ছে গহনা, এই গহনার ছবিটা তোলা, এই জন্য দেখেন মডেলের ফেসটা গোলা। এখন আমি যদি মডেলের ছবি তুলতাম আমি কি তাকে গোলা রাখলে মডেল কি আমাকে বলতো যে ভাই আমার ছবি গোলা আসছে কেন? কিন্তু দেখেন এখানে হচ্ছে আমার ছবিটা হচ্ছে প্রোডাক্টে এবং ক্লায়েন্টের পে হচ্ছে মডেল, মডেলকে পে করতেছে এই প্রোডাক্টের জন্য, আমাকে পে করতেছে প্রোডাক্টের জন্য। সো মডেল নিজে গোলা কি ইয়া সেটা কিন্তু মডেল আর দেখবে না, কারণ সে টাকা নিচ্ছে প্রোডাক্টের জন্য। মডেল এটা ধরে আছে আমি ছবি তুলছি, ক্লায়েন্ট দেখতেছে প্রোডাক্টটা ভালো মতো দেখা যাচ্ছে কিনা, ওকে ফাইন। কারণ কমার্শিয়াল ফটোগ্রাফিতে আপনার চিন্তা হচ্ছে ক্লায়েন্ট কী চায়, 100% ক্লায়েন্টের দৃষ্টিভঙ্গিটা আমরা দেখি, কিন্তু ওয়েডিং ফটোগ্রাফিতে কিন্তু 100% ক্লায়েন্ট যেটা চায় সেটা আমরা দেখি না। আমরা ক্লায়েন্টকে পুশ করি যে এইটা ভালো আপু, ওইটা ভালো, এইটা করেন, ওইটা করেন, কিন্তু কমার্শিয়াল ক্লায়েন্টকে আমরা 100% সে যা চায় তাকে তাই দিতে হয়। আপনি তার থেকে উল্টাপাল্টা দিলেই কিন্তু আপনার ক্লায়েন্ট আপনার হ্যাপি হবে না। যেমন আরও একটা ছবি দেখাই আমি, দেখেন এটা আমার পত্রিকার জন্য কাজ করা যে পড়শির ছবিটা, দেখেন এটা ওর বাসায় তোলা, একেবারে সিম্পল সেটআপ। এখানে তিনটে লাইট ইউজ করা, একটা বিউটি ডিশ ফেস লাইট করা যেটা বিউটি ডিশে, একটা হচ্ছে সফট বক্স যেটা ওর হাতের উপরে এবং গহনার উপরে মানে শাড়ির উপরে যেটা করা, আর পিছন থেকে একটা এলইডি লাইট আছে যেটা হচ্ছে আমার হেয়ার সেপারেশন এবং ওই যে হাতের উপরে একটা দেখেন ইয়েলো এজ আসছে, এটা করা। তো এখন যেটা হচ্ছে কি এই কাজটা হচ্ছে আমার পত্রিকার অ্যাসাইনমেন্ট। তো এখন পত্রিকা যখন আমাকে অ্যাসাইনমেন্ট দেয়, আমাদের পত্রিকার কাজ যেটা করতে হয় একেবারে বাসায় রাস্তার উপরে যে কোনো জায়গায় হুটহাট করে একটা জায়গাতে আমাদের ছবি তুলতে হয়। এখন এই ছবিটা আমাদের নিজেদের বানাতে হয়। আমি এই যে আরেকটা ছবি দেখাচ্ছি, দেখেন যেটা একটু খুঁজতেছিলাম এই যে পাইছি, এই যে এটা দেখে মনে হচ্ছে এটা সেট করা। হ্যাঁ, এটা পারফিউম শপের মধ্যে ওরা পারফিউম কিনতেছে, আমরা এটা সেট করা, বাট এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ছবিটা তোলা, হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ছবিটা তুলে পরবর্তীতে এটা ম্যানিপুলেট করে এটা করা হয়েছে। তো মানে আপনাকে কমার্শিয়াল কাজে ফ্যাশন যে শ্যুটগুলো আমরা করি সেগুলো আসলে ক্লায়েন্ট তার রিকোয়ারমেন্টস অনুযায়ী কাজ করে। এবং এই ছবিটা তোলার আগে এই ছবিটার আমরা লেআউট পেয়েছি, যে সাধারণত শাটার স্টক বা আদার্স বিদেশি যে ছবি প্ল্যাটফর্মগুলো আছে ওখানে এই ধরনের ছবিগুলো পাওয়া যায়, এবং সেখান থেকে ক্লায়েন্ট আমাদের বলে দেয় যে আমার এই ধরনের ছবি প্রয়োজন, তখন আমরা সেই লেআউটকে মাথায় রেখেই ছবিগুলো তুলি। যেমন এই ছবিগুলো দেখেন, এগুলো আমার গহনার শ্যুট, আমার দেখেন গহনাগুলো কতটা স্পষ্ট, মডেল কিন্তু আমার একটু ঘোলা। হ্যাঁ, এখন আমার কিন্তু এই ছবিগুলোতে আমাকে সেইভাবে ছবি তুলতে হবে যেটা আমি চাই, নিজে গহনার শ্যুট, আমাকে গহনাকে দেখাতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে জামা, এটা হচ্ছে আবার এডিটোরিয়াল পত্রিকার জন্য, মেয়ের আফরোজ শাওন আর হচ্ছে তার দুই ছেলে হুমান ফরিদ, হুমান আহমেদের দুই ছেলে, এডিটোরিয়াল শ্যুট। এটা হচ্ছে আবার বাইরের ফ্যাশন সুইটি আপা, যেমন এই ছবিটা আমরা স্টুডিওতে তোলা। হ্যাঁ, এই ছবিটা যখন করেছি দেখেন এখানে সুন্দর করে আমি সময় নিয়ে মডেলকে পোজ দেয়, তার চুলগুলোকে সাজায়, আবার তার হাতটাকে সুন্দর করে সেট আপ করে, হ্যাঁ পারফেক্টলি লাইট করে ছবিটা তুলেছি। এখন আমি ব্রাইডকে সময় পাবো আধা ঘন্টা এই ছবিটা তোলার জন্য, সেটা কিন্তু আমি পাবো না তখন, কথা বুঝছে? সো দেখায় হচ্ছে কি আপনি ব্রাইডের ছবিতে যেই ছবিগুলো পাবেন স্বাভাবিক, মানে ফ্যাশন ছবিতে যে ছবিগুলো পাবেন স্বাভাবিকভাবে ফ্যাশনে সেটা নাও পেতে পারেন। আচ্ছা, আর কোনো প্রশ্ন কারো? ভাই ভাইয়া, আমরা হচ্ছে যে অক্টা বা সফটবক্স ইউজ করার যদি কোনো ওয়ে না থাকে, তো সেক্ষেত্রে মানে কি ডিরেক্ট ফ্ল্যাশে যে ছবিটা রাশ যে মানে লাইটের যে হার্ড টাইট যে পড়ে, ওটা হচ্ছে মানে হয়তো আমি এমন একটা প্লেসে যেখানে হচ্ছে অক্টা বা ওই সফটবক্স ইউজ করতে পারতেছি না, দেন ওইখানে ভাই আপনার সাজেস্ট কি মানে আমি কি মানে কোন মোডে মানে যেখানে আমার নাই বা আমি একটা থার্ড পার্টি মানে একটা টিগার ইউজ করে আমি একটা একটা শর্ট বক্স বা একটা অপটা ইউজ করতে পারবো না, হ্যাঁ, বা একটা বাসার মধ্যে ঢুকছে হঠাৎ করে যে আমি হয়তো বাসার ইভেন্ট ওইখানে আমি শর্ট বক্স সেট করে আমি ইভেন্ট কি হয় কভার করব। তো দেখা যাচ্ছে যে আমাদের অনেক সময় মানে ফ্ল্যাশ লাইটে ছবি তুলতে হয় ইন ক্যামেরা, তাই না? সো এই ধরনের ইন ক্যামেরা ছবি তোলার জন্য আপনাকে যেটা করতে হয় সেটা হচ্ছে যে আপনাকে বুঝতে হবে ফ্ল্যাশের প্রপারলি ইউজটা। এখন দেখা যাচ্ছে যে আপনার সাবজেক্ট থেকে আপনি কতটুকু দূরত্বে আছেন,
এখন আপনি সাবজেক্ট থেকে ধরেন 10 ফিট দূরত্বে আছেন, আপনার সিলিং এর হাইট হচ্ছে ধরেন 10 ফিট। এবার চিন্তা করেন আপনি আপনি ফ্লাশটা সিলিংটা আপনার কি সাদা কিনা। আপনি যদি দেখেন সিলিং সাদা হয়, আপনি যদি ফ্লাশটা উপরে বাউন্স করেন, তাহলে কিন্তু আপনি বাউন্স ফ্লাশ করে আপনি একটা ফিল লাইট পাচ্ছেন, রাইট? এখন দেখেন আপনি যদি না বুঝেন যে কতটুকু মানে অ্যাঙ্গেলে বাউন্স করলে আমার আলোটা রিফ্লেক্ট হয়ে আমার মডেলে যাবে। এখন আপনি যদি মডেলের ঠিক সামনে আপনি 1 ফিট বা 2 ফিট দূরত্বে আছেন, আপনি যদি উপরে বাউন্স করেন, মডেলে কি লাইটটা পাবে? লাইটটা তো তার বাউন্স করে তার মাথার উপর চলে যাবে। সো দ্যাটস ওয়াই হচ্ছে আপনাকে বুঝতে হবে। এখন কথা হচ্ছে আপনি বলতে পারেন ভাই আমার 2 ফিট সামনে মডেল, তখন আমি কী করবো? তখন হচ্ছে আপনি দেখেন আপনার পাশে কোনো দেয়াল আছে কি না। যদি কোনো পাশে দেয়াল থাকে আমাদের ফ্লাশটা কিন্তু ঘুরানো যায়, ঘুরে আপনি তখন সাইডে দিবেন, তখন দেখবেন যে সাইড থেকে রিফ্লেক্ট করে আসে তখন ফেসে পড়তেছে। সো দ্যাটস ওয়াই হচ্ছে কি আমাদের ফ্লাশের ইউজটা বুঝতে হবে। তাছাড়া আমাদের কিছু ইকুইপমেন্ট আছে, যেমন হচ্ছে কিছু বাউন্সার আছে, যে বাউন্স কার্ড যেগুলো আমরা ফ্লাশের সাথে ইউজ করে বাউন্স কার্ড দিয়ে ফিল্ড লাইট যাচ্ছে, অথবা আমার কাছে একটা সেটআপ আছে রঘু কোম্পানির, হচ্ছে রক কোম্পানির, ওটা হচ্ছে আপনার ডিফিউজার টাইপের, ওটা একটু ইয়ে করে ঘুরে যায় এবং ওইটা বেশ লাইট বাউন্স করে অনেক। তারপর আছে ফ্লাশের ছোটো ছোটো ডিফিউজার আছে, এই ডিফিউজারগুলো আপনারা ইউজ করতে পারেন। এইগুলো বিভিন্নভাবে, এক কথায় হচ্ছে আপনি যদি আপনার মানে ফ্ল্যাশের টেকনিকটা বোঝেন, তাহলে অনায়াসে আপনি হচ্ছে যে কোনো জায়গাতেই মোটামুটি ছবি তুলতে পারবেন। আর একটা টেকনিক যেটা আমি বলি সেটা হচ্ছে, অনেক সময় আমরা খুব ছোটো পরিসরে কাজ করি, মডেল খুব সামনে থাকে, জায়গা দূরত্বটা কম থাকে, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন ফ্ল্যাশের মুখটাকে আপনি এদিকে না ঘুরায় উল্টা দিকে, মানে আপনার মাথার পিছনে ঘুরায় দেওয়া। রুমটা যখন ছোট হয় তখন যেটা হয় যে আপনি ধরেন আমার পিছনে দেয়াল আছে, হ্যাঁ, আমি যখন মুখটা ঘুরাই দেবো পিছন থেকে লাইটটা কিন্তু বাউন্স করে আবার কিন্তু মডেলের কাছে যাবে, ফিল্ড লাইটটা মডেলের কাছে যাবে। সো রুম ছোট হলে কিন্তু আপনি অপরচুনিটি পাচ্ছেন, কিন্তু রুম বড় হলে তখন দেখা গেল আপনাকে বুঝে ইউজ করতে হবে কতটুকু লাইট বাউন্স করে কোথায় যাবে। আর কারো কোনো প্রশ্ন কনফিউশন থেকে আউট হচ্ছে যে ওই যে জুমের ব্যাপারটা, জুম যদি কমে তাহলে কি মানে লাইট কি বেশি যাবে না? আচ্ছা, জুমটা হচ্ছে আমি বলি, আপনারা তো সবাই মোটামুটি একটা জিনিস দেখছেন যে আমরা যে গাড়ি ওয়াশ করি, গাড়ি পানি দিয়ে ওয়াশ করি, হ্যাঁ, যে পাইপটা ডিভাইসটা দেখছেন এটা কখনো? এটা কিন্তু কয়েকটা অপশন আছে, কি একটা আছে মানে রেগুলারলি পানি পড়ে কলের মতো, হ্যাঁ, একটা আছে পানির ফোয়ারার মতো অনেক জাগানি পানি পড়ে, আর একটা আছে মিডিয়াম স্পিডে পানি যাচ্ছে, আর একটা আছে খুব স্পিডে পানি যাচ্ছে। এটা কারণটা কি? কারণটা হচ্ছে পানি এবং লাইট মোটামুটি একই, এরা সরলভাবে চলে, হ্যাঁ, আলোটা পুরো সরলভাবে চলে, পানিটা স্পিডটা কম থাকে বলে স্পিড অনুযায়ী ওটা বাঁকায় যায়। তো ধরেন পানি এবং লাইট আপনি একই ধরেন, একটা পাইপ থেকে পানি আসতেছে, একটা লাইট থেকে পানি আলো আসতেছে, দুইটাকে একই ধরেন। এখন ধরেন পানি আসলে আপনি যদি পাইপের ফুটাটা ছোট করে দেন, চিকন করে দেন, পানিটা জোরে বের হবে না। আমরা কি করি যখন গাড়িতে পানি দিই, একটা নর্মাল পাইপ যখন মাঝখানে চাপ দেন, তখন দেখেন না পানিটা খুব স্পিডে বেরোচ্ছে। কারণটা কি? কারণটা হচ্ছে আমরা ওর পথটাকে ছোট করে দিয়েছি, ছোট করে দেওয়ার কারণে স্পিড বেশি, পথ ছোট, এর কারণে হচ্ছে সে পানিটা জোরে যাচ্ছে। তো যখন আপনি যেটা করবেন যে আপনি যদি স্প্রেটা যদি আপনি চিকন করে দেন, আপনি স্পিডটা জোরে পাচ্ছেন, আবার যখন আপনি ওর ছিদ্রটা রেগুলার সাইজ রাখেন বা বড় করে দেন, তখন দেখবেন যে আপনি অনেক সফট লাইট মানে সফট আলো পাচ্ছেন। আপনি হচ্ছেন মানে পানিটা হালকাভাবে ছিটে যাচ্ছে, যেটা আমাদের শাওয়ারে হয়, হ্যাঁ, দেখবেন উপর ঝর্ণাতে শাওয়ারে যে হালকাভাবে ছোটো ছোটো ফুটে থাকে পানিগুলো সফটলি আসতেছে। তো এইটা হচ্ছে, আবার হচ্ছে কল চিকনভাবে থাকে, অনেক বেশি জোরে ফোর্সলি পানি পড়ে। তো ফ্ল্যাশের বিষয়টা হচ্ছে এরকমের, আপনি যখন ওই পানির মতোই চিন্তা করেন, আপনি যখন জুম দিচ্ছেন, ধরেন আপনি আপনার ফ্ল্যাশটা 200 mm জুমে সেট করছেন, তার মানে কি আলোটা ন্যারো হয়ে যাচ্ছে, হ্যাঁ, ন্যারোটা হয়ে যাওয়ার কারণে সে অনেক দূর ট্রাভেল করবে। আলোটা টর্চ লাইটের মতো, আপনি আর একটু সহজভাবে বলে টর্চ লাইটটা দেখেন, টর্চ লাইটেও কিন্তু আমাদের এরকম ঘুরানোর অপশন আছে, খেয়াল করছেন? যখন আমরা একটু ন্যারো করি অনেক দূর পর্যন্ত যখন হার্ড লাইট হয়, আর যখন মানে সফট করি মানে রাউন্ড করি বড় করি, তখন অনেক বড় জায়গাতেই সফট লাইট হয়। ঠিক এই টর্চ লাইটের জিনিসটা খেয়াল করবেন যে আমরা যখন ফ্ল্যাশের ছবি তুলি, আপনি যখন লাইটটাকে ন্যারো করছেন, জুম বেশি করছেন 200 mm, তখন তত বেশি ন্যারো হচ্ছে, যত বেশি জুম করবেন তত বেশি ন্যারো হবে, এবং ন্যারো হওয়ার কারণে লাইটের ফোর্সটা বাড়বে, মানে যেখানে লাইট পড়বে সেটা অনেক হার্ড লাইট পড়বে, আপনি তাতে হচ্ছে কি একটা হার্ড কন্ট্রাস্ট পাবেন, একটা হার্ড শ্যাডো পাবেন। আর যখন আপনি লাইটটা অনেক ওয়াইডলি মারছেন,
ছবি তুলছেন, তখন আপনার ছবিটা আপনি সফট পাবেন, সফট শ্যাডো পাবেন, সফট কন্ট্রাস্ট পাবেন। হ্যাঁ, আপনি ওই যেটা বললাম যে উদাহরণ, আপনি যদি টর্চ লাইট দেখেন, টর্চ লাইটে আপনি দেখতে পাবেন যে আমার যখন টর্চ লাইটের প্যাচ থাকে, এই প্যাচে আপনি যখন ঘুরাবেন চিকন হয়ে লম্বা হবে, আবার যখন বাঁদিকে ঘুরাবেন তখন ওয়াইড হবে। ঠিক টর্চ লাইটের যে ইফেক্টটা আসে আমাদের লাইটের ক্ষেত্রে সেম জিনিসটা হবে। আর কারো কোনো প্রশ্ন?